إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أيها الأخوة، السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى يقول: وليبتلى الله ما في صدوركم وليمحص ما في قلوبكم. سورة آل عمران آيات 154. لِيَبْتَلِيَ اللَّهُ، এই যে শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইবতিলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করে দেখেন। يُمَحِّسَ مَا فِي قُلُوبِكُمْ، এবং আমাদের অন্তরের ভিতরে যা কিছু আছে তা তিনি নির্মল করে দেন, সুন্দর করে দেন। وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ، আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ সিফাত ফিয়লিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। ইবতিলা মিন আল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। যে ইবতিলা, এই যে ইবতিলা, এটি কুরআনুল কারীমে বিভিন্ন ভাবে এসেছে। আল্লাহর পরীক্ষা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি বলেছেন পরীক্ষা করেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন কর্মসূচি, তিনি কি করেন, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের সাথে সংশ্লিষ্ট আল্লাহর কিছু কাজ, যেগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আল্লাহর পরিচিতি আমরা ইনশা আল্লাহ তাআলা পেয়ে যাব। আমরা গত ক্লাসে লানাতুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পরীক্ষা করেন সেটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই যে পরীক্ষা, এই পরীক্ষাগুলো বিভিন্নভাবে আমাদের জীবনে হবে, দুনিয়া এবং আখেরাতে হবে। সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমাদের ভিতরে একটি সংস্কৃতি তৈরি হয়েছে যে সব কিছুকেই একই কথাই বলা হয়, যে কোনো কিছু ভালো মন্দ আসলে সব কিছুই হচ্ছে আল্লাহর আজাব, আর সব কিছুই হচ্ছে আল্লাহর শাস্তি, আবার সে সবকিছুকে বলা হয় পরীক্ষা, সবকিছুকে বলা হয় ফিতনা, সবকিছুকে বলা হয় শাস্তি, মানে কোনটা কি জিনিস সেটা সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জিনিসটুকু
ধারণা থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি সঠিক জিনিসকে সঠিক ভাষায়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, যে ভাষায় হাদিসের ভিতরে তার যে সমর্থন রয়েছে, তার দলিল রয়েছে, সেটি আপনাকে জানতে হবে। আর আপনি যদি সেটি না জানেন তাহলে আপনিও ভুল করবেন সাধারণ মানুষের জন্য। যার ফলে হয়েছে কি, যে কোন বিষয়কে কি নামে ডাকা হয় সেটি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। আজকে যারা কোরআন সুন্নাহ সঠিক মত এবং পথকে অনুকরণ করে চলছেন, তাদের কাছে আমাদের একটি আহ্বান, এই যে আল্লাহর কর্মকাণ্ড, এই যে আল্লাহর কর্মসূচি, এর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। এই যে শাস্তি এবং পরীক্ষা, এটি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এটি সম্পর্কে কতটুকু ধারণা আছে আজকের ক্লাসেই সেটি প্রমাণ হয়ে যাবে, যে আপনারা কতটুকু বুঝেন। আমরা যেগুলো বুঝতে ভুল করেছি সেগুলোকে আমরা শুদ্ধ করে নেব, এই আশাই রেখে আমি আপনাদের সামনে এই যে ইবতিলা মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে কিছু বলছি ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, আমরা সাধারণত আমাদের দেশে বাংলাদেশে তথা মুসলমান সমাজের ভিতরে ফিতনা, এটাকে আমরা পরীক্ষা মনে করি। হ্যাঁ, ইবতিলা এর আওতায় পরীক্ষা হিসাবে ফিতনা মোটামুটি একটি পরীক্ষা বটে, মানে ফিতনা এটি এক ধরনের পরীক্ষা, এবং ফিতনার অনেকগুলো অর্থ আছে। আমরা এই ইবতিলা সম্পর্কে তিনটি ক্লাসে আমরা সেগুলো বর্ণনা করার চেষ্টা করব, আশা করি শুনবেন। হাদিসের ভিতরে এসেছে আল ফিতনাতি আল্লাতি তামুজু কা মাউজুল বাহর, সমুদ্রের জলরাশির যে সফেদ ফেনা, যেই সাদা রঙের যেই ফেনা প্রবাহিত হচ্ছে, সেরকম ভাবেই মানুষের জীবনে ফিতনা চলে আসছে। এগুলি সবকিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন। قال عمر أيكم يحفظ ما قال رسول الله صلى الله عليه وسلم في الفتنة جي عمر رضي الله تعالى عنه بولتن جي رسول الله صلى الله عليه وسلم মানে ফিতনা সম্পর্কে তিনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন। আইয়ুকুম ইহফাযু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ফিতনা, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতনাগুলোকে কিরকম মনে রেখেছো। সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা আল্লাহর ফিতনাগুলোকে কিরকম করে স্মরণ রেখেছো। তা এই জন্যই ফিতনা বলতে কোনটা বোঝায় এটি যদি আপনি না জানেন, তাহলে তো আপনার কাছে শাস্তিকেও ফিতনা বলবেন আর পরীক্ষা সম্পর্কে অনেক ধরনের বিপদ আপদ যেগুলো বালা সেগুলোকেও ফিতনা বলবেন, সবকিছুকে ফিতনা বলবেন। আবার আমাদের দেশে মারামারিকে ফিতনা বলা হয়, এরকম ইত্যাদি বিভিন্ন ধরনের ধারণা রয়েছে ফিতনা সম্পর্কে। ফকাল হুযাইফা, হুযাইফা তখন তার উত্তরে বললেন আনা হুযাইফা ফিতনাতুন রাজি রাজুলি ফি আহলি ওয়া মালিহি ওয়া ওয়ালিদিহি ওয়া জারিহি ওয়া তুকাফফিরুহা সলা ওয়া সাওমা ওয়া সাদাকাতুল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, ফিতনা হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষের ব্যক্তি জীবনে হয়ে থাকে, তারপরে ব্যক্তির পরিবারের প্রতি হয়ে থাকে, তার সম্পদের প্রতি হয়ে থাকে, তার সন্তানের প্রতি হয়ে থাকে, তার প্রতিবেশীর প্রতি হয়ে থাকে। এই যে ফিতনাগুলো আসছে, পরীক্ষাগুলো আসছে, সে পরীক্ষাগুলো তে আমরা অনেকেই হয়তো সঠিক কাজটুকু করতে পারছি না।
ওই যে সঠিক কাজটুকু করতে পারছি না, প্রথমে বুঝতে হবে যে কাজটি ফিতনা ছিল কিনা, এটি আগে আপনাদেরকে জানতে হবে। এই কারণেই সাহাবিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে তুমি ফিতনা কতগুলোকে স্মরণ রেখেছো, আইয়ুকুম ইয়াহফালু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছিলেন যে কতগুলো ফিতনা সেগুলো কি তুমি স্মরণ রেখেছো। তো এর একটি সংক্ষিপ্ত উত্তর যেটা বলা হচ্ছে যে ফিতনা এমন একটি বিষয় যে ব্যক্তি তার পরিবার, তার সম্পদ, তার সন্তান, তার প্রতিবেশী সবকিছুকেই আবদ্ধ করে, সবকিছুতেই তার একটি প্রভাব রাখে। আর এই ফিতনাতে যারা মানে সফল হতে না পারে, অতুকাফির সলা ওয়াসাউমু ওয়াসাদাকাত ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানে নামাজ, রোজা, তারপরে দান খয়রাত এবং সঠিক জিনিসের আদেশ করা এবং অসৎ জিনিসকে নিষেধ করা, এর মাধ্যমে তার কাফফারা হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা আসলে কোনো কিছুই বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই যে ফিতনা, পরীক্ষা ইত্যাদি ইত্যাদি এই সকল জিনিসগুলো যদি না আমরা মানে জিনিসগুলোকে যদি পৃথক না করি, জিনিসগুলোকে পৃথক করতে হবে প্রথমে, যে এটাকে বলা হয় সর্ট করা, মানে আপনাকে প্রথমে সর্ট করতে হবে কোনটা কি। সবকিছুকে আমি আগেই বলেছি যে ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ফিতনা হচ্ছে এমন একটি বিষয়, মানে একটি যে এটি মানে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, কিভাবে করছেন, তাকে বিপদ দিয়ে করছেন। আন মুসআব বিন সাঈদ আন আবিহি ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দুল বালা, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি বিপদ মানে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে, বালা এই শব্দটুকুও ইবতিলা থেকে এসেছে, এই কারণেই আপনাদেরকে জানতে হবে ইবতিলা অথবা ইবতালা একই অর্থ হয়। ইবতালা আজকের এই বক্তৃতা হচ্ছে ইবতালা ও মিনাল্লাহি তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে কঠিন পরীক্ষা কার হয়ে থাকে, আল আল আম্বিয়া, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয়ে থাকে যে সকল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তাদের উপরে। সুম্মা আমসাল ফাল আমসাল, এবং তারপরে নবী রাসূলদের মর্যাদার কাছাকাছি যারা তাকওয়া এবং পরহেজগারির দিক থেকে মানে কাছে যাবে তাদেরকে এবং তাদের নিকটবর্তী। এই কথাটুকু মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, যে একটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন যে তার যে ধর্মের প্রতি, দিনের প্রতি তার কমিটমেন্ট কতটুকু, কতটুকু সে দিনদার, যে বেশি দিনদার তার পরীক্ষা তত কঠিন। ইউবতালার রাজুলু আলা হাসাবি দিনিহি ফা ইন কানা ফি দিনিহি সুলবান আশতাদ্দা বালাউহু, যে ব্যক্তি তার দিনের উপরে খুব শক্তভাবে থাকে, শক্তভাবে কায়েম থাকে, তার ইবতিলা, তার পরীক্ষাটুকু তত কঠিন হয়। মানে সমাজের ভিতরে যে আমরা দেখতে পাই যে কোনো মানুষের যদি বিপদ আপদ হয়, এগুলো ইবতিলা। আপনাদের একটি কথা জানতে হবে যে আজাব এই শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য দুনিয়ার জীবনে প্রয়োগ করেন নাই, হাদিসের ভিতরেও তেমনটি আসে নাই, দু একবার যদি কদাচিৎ এসেও থাকে, আজাব কথাটুকু দুনিয়ার জীবনে শুধুমাত্র
কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, যারা মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান, এই সকল জাতির জন্য আজাব, আর মুসলমানদের জন্য হচ্ছে ইবতিলা। তাহলে আমরা দুটো পার্থক্য পাচ্ছি যে মানে মুসলমানের উপরে যত কষ্টই আসুক না কেন সেটিকে আমরা কখনো আজাব বলবো না, আমরা বলবো বালা অথবা ইবতিলা অথবা পরীক্ষা করছেন। এটা আল্লাহর হস্তে শিখবেন, এটা কি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি অন্য একটি নামে মুসলমানের উপর একটি বিপদকে অন্য নামে ডাকেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামে দেখেছে, যেটা সে যে নামটুকু যে শব্দটুকু পছন্দ করেছে সেটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একইভাবে হাদিসের ভিতরে ইবতিলা শব্দ ব্যবহার করেছে মুমিনদের উপর, এবং যার দিনদারি যত শক্ত হবে, যত স্থায়ী হবে, তার উপরে পরীক্ষা তত কঠিন হবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিফাতুন উবতুলিয়া আলা কদরি দীনিহি, এবং যে মানে যদি সে একেবারে ধর্মের ক্ষেত্রে খুব দুর্বল থাকে তাহলে তার দিনদারি যতটুকু ঠিক সে অনুপাতেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ফামা ইয়াব্রাহু আল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহা ইয়ামশি আলা আল আরদি ওয়া মা আলাইহি খাতিয়াতুন, যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে পরীক্ষা করতে করতে পরীক্ষা দিত করতে করতে এক পর্যায়ে ওই বান্দার আর কোনো গুনাহ থাকবে না, তখন সে পৃথিবীর বুকে হেঁটে বেড়াবে, কোনো গুনাহ কোনো পাপ তার থাকবে না, সেটি তার মুছে যাবে। সুবহানাল্লাহ। ফামা ইয়াব্রাহু বালা বিল আবদি হাত্তা ইয়াতরুকুহা হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতায়াতু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে যত কঠিন শাস্তি, এই যে কথাটুকু আমরা বলে থাকি এই কথাটুকুই বলা যাবে না, শাস্তি কথাটুকু না বলে বলতে হবে পরীক্ষা করতে। আজ থেকে আপনারা যারাই শুনছেন, কোনো মুসলমানের ব্যক্তি জীবনে অন্য ভাই বোন যারাই আছেন, কোনো জিনিসকে আপনারা শাস্তি বলবেন না, বলবেন না যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, এটা বলবেন না। নিজের জন্য এই কথাটুকু বলবেন না যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই শব্দ আপনার জন্য ব্যবহার করেন, আপনি নিজে ডেকে এনে শাস্তির কথা কেন বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি পরীক্ষা করবেন, ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, যে তোমাদের অন্তরে কি আছে সেটা আমি পরীক্ষা করে দেখব। সূরা আলে ইমরান আয়াত 154। এই যে ইবতিলা, আমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। পরীক্ষা করা হচ্ছে আল্লাহর একটি অন্যতম গুণাবলী, অন্যতম কর্মগত গুণাবলী, সিফাতুল ফিইলিয়া, এটি আল্লাহর বিশাল কর্মযজ্ঞের ভিতরে একটি ব্যাপক এবং মানে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেটি আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বিষয়টাকে পৃথক করতে পারিনি, যার কারণে সবকিছুকে আমাদের মনে হয় যে আজাব আজাব। আর আমাদের বাংলাদেশের বইপত্রগুলোকে যেভাবে অনুবাদ করা হয়েছে সেভাবে সবকিছুকে শাস্তি শাস্তি বলা হয়েছে, এবং লোকজন পাঠকের ভিতরে তেমন কোনো প্রতিক্রিয়া নাই, সবকিছুকে শাস্তি সবকিছুকে আজাব আবার সবকিছুকে ফিতনা বলা হয়। আসুন এখন আপনাদের যদি কাগজ এবং কলম থাকে আপনারা লিখুন, এই আজাব শাস্তি এবং ইবতিলা এই দুটোকে আপনি যদি প্রথমে বুঝতে চান তাহলে চারটি জিনিসকে পৃথক করতে হবে, চারটি জিনিসকে আলাদা করে ফেলতে হবে। ওই চারটি জিনিসকে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় পরীক্ষা নয়
আবার শাস্তিও নয়। আপনাদের কাছে কুইজ, আপনারা বলুন তো এমন কি আপনারা জানেন যে এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোরআনুল কারীমে শাস্তিও বলা হয়নি আবার পরীক্ষাও বলা হয়নি, এরকম কিছু জিনিস কি আছে? এই চারটা জিনিসকে প্রথমে আলাদা করতে হবে, যেটি শাস্তিও নয় পরীক্ষাও নয়। এই চারটা জিনিসের আলাদা নাম রয়েছে, সেই নামগুলোই আপনাকে যেভাবে সেটা আছে ঠিক সেভাবেই আপনাকে জানতে হবে, বলতে হবে, উল্টা পাল্টা করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা সেই নামটুকু দেয় নাই, আপনি নিজে তৈরি করছেন। ধর্মের ভিতরে নিজে কিছু তৈরি করা, নিজে কিছু সংজ্ঞা দেওয়া, কোনো কথার মাধ্যমে ওই বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করা একটি ধর্মের ভিতরে পরিবর্তন অথবা নব আবিষ্কার করার সামিল, মুহদাস উল্লা মুহদাসাতিন বিদআ। এই চারটি জিনিস কি? এই চারটি জিনিস বুঝতে গেলে প্রথমে সমস্ত ঘটনাবলীকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হচ্ছে আল কিয়াম আল কুবরা, আল কিয়ামাতু সুগরা, ছোট কিয়ামত আর বড় কিয়ামত। লিখে রাখুন, ছোট কিয়ামত আর হচ্ছে বড় কিয়ামত। কিয়ামাতু সুগরা, কিয়ামাতুল কুবরা। এখন কিয়ামাতুস সুগরা, ছোট কিয়ামত, এই শব্দগুলো, এই পরিভাষা আমাদের দেশে নাই। আমাদের দেশে অনেক কিছুই নাই রে বাবা, মানে কি যে আছে সেটি আল্লাহই ভালো জানে। আমরা সঠিক কোরআন হাদিসের থেকে বহু দূরে বসবাস করছি, যার কারণে আমাদের জনগোষ্ঠী সহি কোরআন এবং সুন্নার জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে আর ধারণা করছে এমন কিছু যেগুলো হাদিসেও নাই কোরআনেও নাই। ছোট কিয়ামতের ভিতরে তিনটি জিনিস রয়েছে। প্রথমটি হচ্ছে সাকরাতুল মাউত, মৃত্যুর, মানে মৃত্যুর সাথে একটি জ্ঞানহীন অবস্থা, অজ্ঞান হয়ে যাওয়া, মৃত্যুর মানে মৃত্যুর যন্ত্রণা বলতে পারেন, মানে এটি সঠিক কোনো অনুবাদ আমাদের দেশে নাই। আই এম সরি, আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু সাকরাতুল মাউত, সাকরাত হচ্ছে মানে বিষয় আমরা বিস্তারিত আলোপ করবো ইনশাআল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন। একটি হচ্ছে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত এটি আজাবও নয়, এটি পরীক্ষাও নয়, ভালো করে লিখে রাখুন। একটি, এটি হচ্ছে কিয়ামতুল কুবরা, ছোট কিয়ামতের ভিতরে প্রথম জিনিস। তারপরে এসেছে হলো ফাজাআতুল কবর, ফাজাআতুল কবর, ফা যা আলিফ আইন তা মারবুতা, ফাজাআতুল কবর, কবরের ভয়াবহতা, কবরের বিভৎসতা। এটি আজাবও নয়, এটি পরীক্ষা নয়। তারপরে এসেছে তিন নম্বরে হচ্ছে দম্মাতুল কবর ও দক্তাতাহা, দম্মাতুল কবরি ও দক্তাতুহা। দম্মাতুল কবর মানে কবরের, কবরের স্কুইজিং, এটি সঠিক বাংলা আমার ভালো জানা নাই, মানে কবর যে পিষে ফেলে, কবরের, কবরে পিষ্ট হয়ে যাওয়া, স্কুইজ, স্কুইজ অফ গ্রেভ, এটি আজাবও নয় পরীক্ষাও নয়। আর কিয়ামাতুল কুবরার ভিতরে রয়েছে আল ফাজাউল আকবার, সবচেয়ে ভয় ভীতি আতঙ্ক, মানে বৃহৎ আতঙ্ক, ফাজাউল আকবার, এটি হচ্ছে কিয়ামাতুল কুবরার একটি মানে বিষয়। এই চারটি বিষয় আজাবও নয়, ইবতিলাও নয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সমস্ত মানুষকে, বানি আদমকে, সে যেই হোক না কেন,
সমস্ত ইনসানকে এর মোকাবেলা করতে হবে। এটি হচ্ছে মূল কথা। এই কারণেই এটি আজাব নয়, পরীক্ষা নয়। তাহলে চারটি জিনিস কি কি? সাকরাতুল মাউত, এটি সবার হবে, কাফেরদের হবে, মুসলমানদের হবে, নবীদের হবে, রাসূলদের হবে, সবার হবে, কেউ তার বিপরীত নয়। শুধু এক প্রকার ব্যক্তিদের খুব সহজ হবে, সেটি আমরা পরে আসছি। শহীদ, যারা শহীদ হচ্ছেন তাদের জন্য এটি খুবই সহজ হচ্ছে। এটি হচ্ছে সাকরাতুল মাউত। তারপরে এসেছে ফাজাআতুল কবর, কবরের ভয়াবহতা। এর ভিতর দিয়ে সবাই যাবে, নবী রাসুল থেকে শুরু করে শহীদ, আম্বিয়া মুরসালিন, সাধারণ মানুষ, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, সবাইকে কবরের ভয়াবহতার ভিতর থেকে যেতে হবে। কিন্তু বিষয়টি হচ্ছে কারোর জন্য হবে আইসারু, মানে খুব সহজ, আর কারোর জন্য হবে অত্যন্ত কঠিন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কারোর জন্য হবে মানে সহজ, মানে কেউ হয়তো এই ভয়াবহতার মানে মানে প্রভাব থেকে কোন রকমে বেঁচে যাবে অথবা তার জন্য সহজ হয়ে যাবে। তারপরে এসেছে কবরের পিষ্ট হয়ে যাওয়া, দম্মাতুল কবর ওয়া দাগদাতুহা, স্কুইজ অফ দ্য গ্রেভ। এটি সমস্ত মানুষের ভিতরে এটি হবে, শুধুমাত্র কোরআন এবং সুন্নাতে নবী রাসুলদের জন্য সেটি হবে কিনা সেটি জানা যায় না, কিন্তু শহীদদেরও হবে, তারপরে যারা সিদ্দিক তাদেরও হবে, শুধু আম্বিয়া আল মুরসালিনদের হবে কিনা সেটি আমরা জানি না। স্কলাররা বলেছে সেটি রাসুলদের আম্বিয়াদের হবে না, কিন্তু তার সুস্পষ্ট কোনো দলিল আমরা পাই না। আর হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াউম, যেটি বড় কিয়ামত, কিয়ামতুল কুবরা, সেই কিয়ামতের কুবরাতে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, সেই দাঁড়ানো অবস্থায় একটি ভয়ঙ্কর ভয়ভীতি থাকবে, আল ফাজাউল আকবর। এই ভয়ে কাবু হয়ে যাবে সবাই, অনেক আম্বিয়া ওয়াল মুরসালিন সবাই কাবু হয়ে যাবে। তার মানে সমস্ত মানব জাতি সেই ভয়ে কাবু হয়ে যাবে। কিন্তু এটাকে পরীক্ষাও বলা হয় না, আজাবও বলা হয় না, কারণ এটি কোনো পর্যায়ে পড়ে না। এই চারটিকে আপনারা পৃথক করতে হবে। এই চারটিকে পৃথক করার পর যে বিষয়গুলো থাকবে সেগুলি দুনিয়া ক্ষেত্রে মুমিনদের জন্য অধিকাংশই হচ্ছে ইবতিলা, পরীক্ষা, আর কাফেরদের জন্য হচ্ছে আজাব, আর মানে মৃত্যুর পরে হচ্ছে কিছু হচ্ছে ইবতিলা, এটি ফিতনার আকারে আসবে, আর কিছু হচ্ছে আজাব, মুমিনদেরও হবে কাফেরদেরও হবে, কিয়ামতের পরে হবে আজাব হবে, কিছু ফিতনা হবে। এই কিন্তু এই চারটে জিনিসকে আপনাদেরকে পৃথক করতে হবে। প্রথমে আসুন প্রথম জিনিসটুকুকে আমরা পৃথক করে নিই, সেটি হচ্ছে সাকরাতুল মাউত। যে আল লিল মাউত, শুনুন আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, আপনারা আপনাদের জ্ঞান আছে আমি সেটা মানি, কারণ আপনারা দীর্ঘদিন ধরে এগুলো ক্লাস করছেন, অনেক জ্ঞানী মানে পেয়েছেন। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, আমি যেভাবে কথাটুকু বলছি সেটা সেভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, তাহলে সঠিক জিনিসটা বুঝতে পারবেন। শুধু এরকম যদি ধারণা করেন যে ওইগুলি তো আমি বেশি জানি, অসুবিধা নেই, তাহলে আপনি আসলে তেমন কিছু জানেন না। সাকরাতুল মাউত হচ্ছে এমন একটি বিষয়, সেটি হচ্ছে সাকরাত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে, তার মানে সমস্ত জিন আর ইনসান সবার এটি হবে। এটিকে বলা হয় মৃত্যু যন্ত্রণা। আসলে মৃত্যু যন্ত্রণা কথাটুকু, এই সাকারাত কথাটুকুর অর্থ যন্ত্রণা নয়, এর আসলে সঠিক কোনো ভালো বাংলা নাই। যেহেতু বাংলা নাই, বাংলা ভাষা এখানে একটু মানে দুর্বল হয়ে পড়েছে, এটা ইংরেজিতে তারা বলে স্টুপর,
অফ ডেথ, মানে অজ্ঞান হয়ে যাওয়া, মানুষ সাবকনশাস মানে পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়াকে বলা হয় আনকনশাস। আর যখন আপনার জ্ঞান থাকে তখন বলা হয় কনশাস, আর যখন আপনি সাবকনশাস হন মানে আপনি অজ্ঞান পুরোপুরি হন নাই, এর মাঝামাঝি অবস্থায় আছেন, সেটি হচ্ছে সাকারাত। তো আপনি যদি বলেন যে মৃত্যু যন্ত্রণা, সাকারাতুল মাউত, যেটা আমাদের দেশের আমাদের আলিমরা সেটি বলে থাকে, আর আমাদের দেশের আলিমদেরকে তো কত কিছুই বলে, আর অনুবাদে তো আর কিছু বললাম না। সাকারাতুল মাউত, সাকারাত, এটা হচ্ছে এমন একটা বিষয়, ভালো করে বুঝুন ইনশাআল্লাহ। সাকারাত কতটুকু এসেছে, মাতাল হয়ে যাওয়া, মানুষ যখন ইনটক্সিকেটেড থাকে মানে মদ খেয়ে মানুষ যখন তার মাথাটা কাজ করে না, অজ্ঞানও হয় না আবার পুরো জ্ঞানও নাই, ভালোভাবে কাজ করছে না, মস্তিষ্ক ভালো কাজ করছে না, একটি স্টুপর। ইংরেজিতে ভালো সুন্দর শব্দ রয়েছে স্টুপর, কিন্তু বাংলা ভাষাতে আমাদের শব্দ হচ্ছে এটা হওয়ার, যদি সঠিক অর্থ করতে চান তাহলে বলতে হবে মৃত্যু জন্য অজ্ঞান হয়ে যাওয়া, অথবা মৃত্যু পূর্ব মরণ পূর্ব অজ্ঞানতা, এটা বলা যায়। মানে এটা বললে এখন কি বুঝবে, আল্লাহই বলবে। যাই হোক, সাকারাতুল মাউত হচ্ছে যন্ত্রণা নয়, সাকারাতুল মাউত হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। যে লিল মাউত ও সাকারাত ইয়ালা কিহা কুল্লুল ইনসান হাইনা ইহতাদার, যে প্রত্যেকটি মানুষ যখন মৃত্যুর কাছে কাছে আসে তখন তার অবস্থাটা হয়ে যায় অনেকটা মদে আসক্ত সেই মাতালের মতো, মানে সাবকনশাস হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক, মাউত বিল হক, ذلك ما كنت منه تحيد, যে এই যে মৃত্যু, যে মৃত্যু পূর্ব অজ্ঞান হয়ে যাওয়া, মৃত্যু যন্ত্রণা নয়, প্লিজ, মৃত্যু যন্ত্রণা বলতে এই জন্যই তো এই জিনিসটাকে আজাব বলা হয় না, পরীক্ষাও বলা হয় না, এটি হচ্ছে এক ধরনের হার্ডশিপ, এক ধরনের মানে অত্যন্ত কষ্টকর, মানে খুবই সমস্যা হচ্ছে, হার্ডশিপ হচ্ছে, অসহ্য হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আল্লামা রাগিব আল ইসফাহানি তার কিতাব মুফরাদাতুল ভিতরে বলেন, আস-সাকরা হালাতু তারিদ বাইনাল মারআ ওয়াকালিহা, দেখেন আমরা কত ভুল বুঝেছি। সাকারা বলতে কি বোঝায় আল্লামা রাগিব ইস্পাহানি, আপনারা যারা কোরআন বুঝতে চান তাদেরকে এই শব্দগুলো বুঝতে গেলে এই কিতাব পড়তে হয়, যারা কোরআনের তাফসির করে, আল মুফরাদাত, আল মুফরাদাত কিতাবটুকু লিখেছে আর রাগিব ইস্পাহান, ইনি সাকারা কথাটুকুর ব্যাখ্যা করেছেন, যে সাকারা হচ্ছে মানুষের এমন একটি মানসিক অবস্থা যখন তার তার মাইন্ড, তার জ্ঞানটাকে সে লুজ করে, তারিদু বাইনাল মারই ওয়া আকলিহা, তার আকল, তার যে মস্তিষ্ক মন সেটাকে সে হারিয়ে ফেলে। যেমন ওয়া আকসিরু মা তাস্তামিলু ফি শারাব ওয়াল মাশকুর মাশকুর, যেমন সে যদি মানে মদ পান করে তাহলে ইনটক্সিকেটেড অবস্থায় এরকম থাকে, তখন তো ইনটক্সিকেটেড, আপনারা মাতাল লোক দেখেছেন মদ খেয়ে রাস্তায় যে হাতে, তো এটা কি তার জন্য খুব পেইনফুল নাকি? এটা তো পেইনফুল না, এই কারণে সাকারাতুল মাউত মৃত্যু যন্ত্রণা অনুবাদ সঠিক নয়, শুদ্ধ করুন, এটা কোনো পেইনফুল কন্ডিশন না, এটি হচ্ছে একটি ইনটক্সিকেটেড কন্ডিশন, যে আপনি, অথচ আমরা কি আর বলবো, এগুলি তো শিখে এসেছি যে কষ্ট হচ্ছে সাকরাত, সবকিছুকে আঘাত, সবকিছুকে কষ্ট, সবকিছুকে পরীক্ষা, এর ভিতরে কোনো বাসাবাসি নাই, সর্টিং করতে হবে ইনশাআল্লাহ। এই যে ইনটক্সিকেটেড অবস্থায় কিছুটা সাবকনশাস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া,
কিন্তু পুরোপুরি জ্ঞান হারানো নয়, কিন্তু আধা জ্ঞান আছে আধা জ্ঞান নাই। এই অবস্থাকে কি বলা হয়? ডিলিরিয়াম, মানে ডাক্তারি ভাষায় আর কি। يتلق بالغضب والعشق والآلم ألم والنعاش والغشي والناشي الألم وهو مرادهن. মানে আল্লামা রাগিব ইস্পাহানি কিন্তু বলছেন যে মানুষ যখন অতিরিক্ত রাগ হয়ে যায়, অতিরিক্ত মানুষ ভালোবাসে, অতিরিক্ত ব্যথা পায়, অতিরিক্ত ঘুমিয়ে পড়ে, অতিরিক্ত মাথা বন বন করতে থাকে বেহুশের মতো হয়ে যায়, সেই জিনিসটাতেই মানে যখন হয় তখন অনেক ব্যথা থাকে। এই কন্ডিশনে মানুষ অজ্ঞানের মতো আচরণ করে, সেটাকে সাকরাত বলা হয়। মানে কিছুটা আমাদের বাংলা ভাষায় বলা হয় বেহুশ। বেহুশ কথাটা সাকরার সাথে মানে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ, মানে মৃত্যুর জন্য বেহুশ অথবা মৃত্যু পূর্ব বেহুশ, কারণ এটি মৃত্যুর সাথে এই জিনিসটা হয়। وأخبرني ابن مليكة أن أبا عمرو ذكوان مولى عائشة أخبره عائشة رضي الله تعالى عنها যে মানে দাস ছিল জাকওয়ান, আপনারা সবাই জানেন যে জাকওয়ান দেখে দেখে কোরআন পড়ে নামাজ পড়াতো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। সেই জাকওয়ান এই হাদিসটা বর্ণনা করছে, বুখারীতে এসেছে। أن عائشة رضي الله تعالى عنها كانت تقول إني بولسن إن رسول الله صلى الله عليه وسلم كان بين يديه ركوة أو علبة فيها ماء. যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একটি মানে চামড়ার মশক অথবা কাঠের পাত্রতে পরিপূর্ণ পানি ভর্তি ছিল যখন তার মৃত্যু সজ্জায়। ও সাক্ষ্য অমর তিনি সন্দেহ করতেন কি ছিল আসলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন মানে মৃত্যুর পূর্ব অবস্থায় সেই পাত্রের ভিতরে হাত ঢুকিয়ে পানি নিচ্ছিলেন, এবং তিনি মুখমণ্ডলকে মুছে দিচ্ছিলেন। আপনারা সবাই জানেন, এটা আমাদের দেশে সবাই জানে এই হাদিস, এটা বিস্তারিত বলার কিছু নাই। তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তাহলে আমরা শিখতে পারলাম যে আসলে মৃত্যুর আগে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত বড় করে কলিমা বলার দরকার নাই। মৃত্যু মৃত ব্যক্তি মৃত্যুর আগে আগে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু বলবে। ইন্নালিল মাউতি সাকরাত, তখন তিনি বলেছেন যে মৃত্যুর জন্য রয়েছে অজ্ঞান হয়ে যাওয়া। আর আমরা জানি কি যে মৃত্যুর জন্য রয়েছে যন্ত্রণা। সাকরাত কথাটুকু স্টুপর। সুম্মা নাসাবা ইয়াদাহু ফাজআলা ইয়াকুল ফি রাফিকিল আ'লা হাত্তা কুবিদা ওয়া মালাত ইয়াদাহু। এবং তিনি তারপরে বলতেছিলেন যে ফি রফিক আলা ফি রফিক আলা, এই কথাটুকু বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মৃত্যু হয়ে যায়, তার রূহ চলে যায়, মানে তিনি মৃত্যু বরণ করেন, মুনতাকিল হয়ে যান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট পেয়েছেন এবং যে ধরনের সমস্যার ভিতর দিয়ে গিয়েছেন সেটি স্পষ্ট হয়েছে হাদিসের মাধ্যমে। وتقول عائشة رضي الله تعالى عنها في مراد رسول الله صلى الله عليه وسلم ما رأيت وجهي على أحد أشد منه على رسول الله صلى الله عليه وسلم. আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের কষ্ট পেয়েছেন, ওয়াজিউ ব্যথা পেয়েছেন, মৃত্যুর আগে সেরকম কোন ব্যক্তিকে কষ্ট করতে দেখিনি। এটার মানে হচ্ছে যে কষ্ট সেটা পার্সন টু পার্সন ভেরি করবে ইনশা আল্লাহ তাআলা, কিন্তু সাকরাতুল মাউত যে এই যে সাবকনশাস হয়ে যাওয়া, এই যে কিছুটা অজ্ঞানের মতো হয়ে যাওয়া, এটি সবাই এরকম হবে, এটি হচ্ছে মূল কথা। কষ্টটা তো আছেই, ওয়াজাউ সেটি ভিন্ন, আর হচ্ছে সাকরাতুল মাউত হচ্ছে যে এই যে সাবকনশাস টুপর কন্ডিশনে চলে যাওয়া, সেটি সবার হবে। এই কারণে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কাছে গেলেন তখন তিনি কবিতা পাঠ করছিলেন যে যে কবিতার অর্থ হচ্ছে লে আমরাক মা ইয়াগনি ফরাআ আনাল ফাতা, মানে মানুষের ধন সম্পদ মানুষকে কোনো কিছু দিতে পারে না, সাহায্য করতে পারে না, এইরকম একটি আরতি কবিতা বলছিলেন। তখন আবু বকর সিদ্দিক মুখের কাপড় সরিয়ে ফেলেন, ফাকাসাফা আন ওয়াজহি ক্বালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আবু বকর লাইসা কাযালিক, এটি এরকম নয়, ওয়ালাকিন্নি কাউলি ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে তখন হচ্ছে যে এই আয়াতটুকু আবু বকর সিদ্দিক পাঠ করেছিলেন, এটি হয়ে যাওয়ার পর তারপরে কষ্ট হবে, মানে কষ্টটা হচ্ছে ভিন্ন, সেটি হচ্ছে মানুষের আমলের সাথে, মানুষ কি কাফের না মুসলিম এটার সাথে কষ্টটা মানে ভেরি করবে পার্থক্য, কিন্তু সাকারাতটা সবার জন্যই হবে, এটি হচ্ছে মূল কথা। সেটি হচ্ছে কষ্টের সাথে খুব ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, যেমন সাহাবীদের ভিতরে অনেকেই তারা বলতো যে কষ্টটা এমন হচ্ছে যে আমাকে একটি বাক্সের ভিতরে শুয়ে রেখেছে, আমি শুয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি, এরকম অনেক বর্ণনা এসেছে। কিন্তু যেটি আমাদেরকে জানতে হবে যে এই যে সাকারাতের সাথে আর যে কষ্ট যেটি ব্যথা সেটি শহীদদের জন্য অত্যন্ত সহজ। আর শাহিদু লা ইয়াজিদু আলাম আলাম আল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলাম আল ফুরসা, যে একটি সুই অথবা কাটা ফুটলে ছোট্ট একটি চিমটি দিলে, একটি চিমটি দিলে যে ধরনের কষ্ট পায় এক শহীদ তার মৃত্যুর সময়, সেই মৃত্যুর যে সাকারাত সেটাকে সে সেভাবে মানে ফিল করে, তার মানে তার সাকারাতটা হয় খুব সংক্ষিপ্ত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যত নবী রাসুল এসেছে সবারই সাকারাত হচ্ছে মানে সমান, একমাত্র শহীদ ছাড়া, শহীদদের সাকারাত হচ্ছে সংক্ষিপ্ত এবং সহজ। কুরসা, কুরসা মানে হচ্ছে যে মানে আলাম আল কুরসা মানে একটি কাটা ফুটা মানে চিমটি দেওয়ার মতো, তাহলে এটা আমরা জেনে গেলাম। এখন আসুন, সাকারাত যখন জানা হয়ে যাবে তখন আপনাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে স্কুইজ, এই যে দগমাতুল কবর, এই সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই। আসুন এই সম্পর্কে আমরা আজকে ধারণা নেই, এটি আজাবও নয় এবং এটি শাস্তিও নয়, কিন্তু জিনিসটি হচ্ছে অত্যন্ত পেইনফুল, বেদনাদায়ক, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের দেশে এটি বলে, আমি যখন ছোট ছিলাম আমার মা রাহিমাহুল্লাহ তাআলা মানে তিনি আমাকে বলেছিলেন যে মানুষকে যখন কবরে রাখে তখন মায়ের দুধের জন্য, এই যে আমরা যে দুধ খেয়েছি সেই জন্য কবর চারদিক থেকে তাকে পিষে ফেলে, বুকের হাড়িগুলোকে ভেঙে ফেলে, এই এরকম কথা আমাকে বলেছে। তো আমি খুব ভয় পেয়ে ছোটবেলায় ভাবতাম যে আমি দুধ খেয়ে মায়ের রাহিমাহুল্লাহ মানে মানে তার কি অন্যায় করেছি, তো এরকম হবে, মানে এই ধরনের কথা আমাদের সমাজে খুব প্রচলিত যে মায়ের দুধের হিসাব দিতে হবে কবরে গেলে, এটার কোনো বর্ণনা সহি বর্ণনা আমাদের কাছে নাই। একটা বাচ্চা যদি সে দুধ নাও খায়, যেমন সে দাত্রীর দুধ খেল অথবা সে কোনো মানে মায়ের দুধ একেবারেই খেল না, অন্য কিছু খেয়ে এসে বড় হলো, তো তাকেও শাস্তি দিবে, এটা কেমন? আবার মানে ব্যাপারটা হচ্ছে যে এটি মায়ের দুধের সাথে কোনো সম্পর্ক নেই, এটি একটি কোথা থেকে এসেছে আল্লাহই ভালো জানে, আমার কোনো ধারণা নাই, কিন্তু আমাদের সমাজে ধারণাটা প্রবল। যেটি আমাদেরকে জানতে হবে দগমাতুল কবর কবরি, যে এই যে কবরের চেপে ধরা, চেপে ধরা বলাটা আসলে ঠিক হবে না, এটি পিষে ফেলা, পিষে ফেলা, কবরের পিষে ফেলা, হাদিসের ভিতরে এসেছে দগমা চেপে ধরার থেকেও খুব শক্ত শক্ত করে, দগমাতুল কবরি হিয়া আউয়ালু মা ইয়ালাকি আল মাইতু হিনা
وُدِعُوا فِي الْقَبْرِ মানুষকে যখন কবরে রাখা হয় তখন প্রথম যে জিনিসটুকু হয় সেটি হচ্ছে কবর তাকে পিষে ফেলে وقد جاء في النصوص ما يدل على انها عامة لكل في من وضع القبر প্রত্যেকটি মানুষকে যখন কবরে রাখা হয় তখন কবরের ভিতরে তাকে পিষে ফেলে এইভাবেই কোরআন হাদিসে নুসুসের ভিতরে দলিল এসেছে ওয়ালা ইয়ানজু মিনহা আহাদুন কোন মানুষ এর থেকে বাঁচতে পারবে না এটি কোনো পাপের জন্য হয় না এটি কোনো পরীক্ষা নয় এটি কোনো আযাব নয় কিন্তু অত্যন্ত পেইনফুল পেইনফুল মানে খুব যন্ত্রণাময় হওয়া মানে এই না যে আযাব আপনাদের কাছে একটি দরখাস্ত রাখছি এই যে আমাদের জীবনে এবং পরবর্তী জীবনে আখেরাতে যত ঘটনা ঘটবে সেগুলোকে কোনটা আযাব বলা হয় সেটাও আপনাকে জানতে হবে আন্তাজে সবকিছুকে খালি আযাব বলা এটা তো আযাব বলে না হাদিসের ভিতরে আযাব জেনারেল ভাবে বলা যায় যে কোনো কষ্ট মানে একটু আনকমফোর্টেবল হওয়াটাকে আযাব বলে আরবি ভাষায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরকে আযাবের সাথে তুলনা করেছেন হ্যাঁ যে সফরে আমরা যখন যাই তখন সে আযাবে থাকে ইত্যাদি তো সেটা হলো সাধারণভাবে আল উমুম কিন্তু বিশেষভাবে শাস্তি বলতে ইকাব বোঝা হয় ইকাব আল্লাহ বলছেন না যে তিনি হচ্ছে শাদীদুল ইকাব ইকাব হচ্ছে শাস্তি পানিশমেন্ট তখন বুঝাচ্ছে والله مستعان الله عليك الله عليك السلام عليكم رواه احمد رواه احمد ان النبي صلى الله عليه وسلم আমি তিনটা করলাম চারজন লাইনে আছেন প্লিজ আপনারা একটু মডারেটর স্টার্ট দিয়ে যারা ঢুকেছেন একটু বের হয়ে যান আমাদের চারজনের প্রয়োজন নাই প্লিজ الحمد لله رب العالمين رواه أحمد أن النبي صلى الله عليه وسلم أنه قال إن للقبر ضغدة ভালো করে হাদিসটা শুনুন যে কবরের মধ্যে রয়েছে পিষে ফেলা ضغدة মানে the grave has squeezing এটা সুন্দর শব্দ হচ্ছে স্কুইজ এটা আমাদের বাংলা ভাষা মানে পিষে ফেলার মতো পিষে ফেলা فلولا نجا او سلم احد منها لنجا سعد بن معاذ যদি কাউকে এই কবরের দগদাতুন মানে কবরের পিষে ফেলা থেকে মুক্তি পেত তাহলে মুক্তি পেত সাআদ ইবনু মুআজ সাআদ ইবনু মুআজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবরের পিষে ফেলা থেকে রক্ষা করে নাই তাহলে কেউ রক্ষা পাবে না فلولا نجا او سلم যদি এই কবরের পিষে ফেলা থেকে সে রক্ষা পেত তাহলে সাআদ ইবনু মুআজ সেটা থেকে রক্ষা পেত কিন্তু সাআদ ইবনু মুআজ এর কথা বারবার হাদিসের ভিতরে এসেছে আপনারা সবাই জানেন যে সাআদ ইবনু মুআজ হচ্ছে এমন ব্যক্তি মুসলিমের ভিতরে হাদিসে এসেছে যে তার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠেছিল ইহতাজুল আরশ এবং এবং 70,000 ফেরেশতা মুআজ ইবনু সাআদের জানাজা পড়েছিল মুআজ ইবনু সাআদ হচ্ছে সাআদ ইবনু মুআজ হচ্ছে এমন একজন সাহাবী আনসার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে পছন্দ করেছে কেন করেছে আমরা জানি না তার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ অনুভূতি পেয়েছিল সেটি মুহাদ্দিসরা বলেছেন সহি হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় সৃষ্টি আল মাখলুক আল আযীমা সেই আরশ ইহতাজ্জু হয়েছে সেই আরশ কেঁপে উঠেছে আনন্দে তার ব্যাখ্যা হচ্ছে আনন্দে কেননা হাদিসের ভিতরে এসেছে মান আহাব্বা লিকা ইল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু যে ব্যক্তি আল্লাহর সাথে মানে দেখা করতে ভালোবাসে আল্লাহ তার সাথে দেখা করতে ভালোবাসে ومن كره لقاء الله
কারিহ আল্লাহু লিকা, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে ঘৃণা করে আল্লাহও তার সাথে দেখা করতে ঘৃণা করে। আমরা সাধারণত দেখি যে আমরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যাই অথবা অসুস্থ হয়ে মৃত্যু মুখ হয়ে যাই তখন আমরা মরতে চাই না, হ্যাঁ আমরা বেঁচে যেতে চাই, হ্যাঁ আমরা বাঁচতে চাই, সেটি সঠিক, সেটি সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদিরে যেটা লিখেছেন তার সাথে মুমিনের দেখা হবে সেটাকে আপনাকে পছন্দ করতে হবে, এটাকে ঘৃণা করা যাবে না। তো সাআদ ইবনে মুআযের জানাজাতে ফেরেশতারা এসে জানাজা পড়েছিল বলে সহিহ বুখারীতে হাদিস আছে, এবং তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সেটা আমরা এই আরশ সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমরা দলিল পেশ করেছি। সেই সাআদ ইবনে মুআয আসলে মানে তিনি বদরের যুদ্ধের সময়ও সাহাবী ছিলেন, আর এই যে খন্দক আহজাব গাজওয়াতুল খন্দক, খন্দকের যুদ্ধের সময় তার শরীরে একটি তীর লেগেছিল, তার মা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যুদ্ধ করছিলেন আর তার শরীরে একটি তীর লেগেছিল, তারপর এক মাস ওই তীরের যন্ত্রণায় তিনি ইনজোর্ড ছিলেন, আহত ছিলেন, তারপরে তার মৃত্যু হয়। 36 বছর বয়সে এই সাহাবী মারা যান। এখন কেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন সেটি আমরা জানি না, এটা আল্লাহই ভালো জানে। কেন তার মৃত্যুতে মানে ফেরেশতারা 70,000 ফেরেশতা এসেছিল আমরা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে সম্মানিত করেন, যাকে খুশি তার প্রতি সন্তুষ্ট হন, সেটি আল্লাহর স্বাধীনতা। হ্যাঁ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করেন যেটি তিনি চান। এখন সেই বিখ্যাত সাআদ ইবনু মুআযের জন্য যেহেতু এই কবরের পিছে ফেলা মানে বাদ যায় নাই, তার মানে সাআদ ইবনু মুআয হচ্ছে একজন শহীদ, কারণ তার শরীরের ভিতরে তীর লেগেছে, তীরের আহত অবস্থায় এক মাস পরে তিনি ইন্তেকাল করেছেন, তাহলে সে যুদ্ধক্ষেত্রে আহত একজন মুজাহিদ এবং তিনি শহীদ হয়েছেন। সাআদ ইবনু মুআযের জন্য সম্ভাবনা ছিল যে এই কবরের পিছে ফেলাটা হয়তো তার না হতে পারে, কিন্তু তাকেও আল্লাহ নিষ্কৃতি দেন নাই। এই কারণে কোনো ব্যক্তি কবরের পিছে ফেলা থেকে রক্ষা পাবে না। ফালাও নাজা আও সালিমা আহাদুন, মহিলা পুরুষ শহীদ মানে কেউ বাদ যাবে না, সবাইকে কবরে রাখলে পিছে ফেলবে। হাদাল হাদিস সহিহু ওয়াকালা ইমাম আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা في صحيح وجملة الأقوال أن الحديث بمجموع طريقة وشهادة صحيح بلا رائب، فسأل الله تعالى أن يهون علينا تقدة القبر أنه نعم المجيب. شيخ الباني رحمه الله تعالى تني بولتن دي حديثتكو نشنده صحيح أبو تني بولتن যে প্রত্যেকটা মানুষকে কবরে সে পিষে ফেলবে, কবরকে রাখলে পিষে, এটি কবরের কোনো আজাব নয়, ভালো করে শুনুন, এটি কবরের কোনো আজাব নয়, এটি কোনো কবরের কোনো পরীক্ষাও নয়, ফিতনাও নয়, আজাবও নয়। ফিতনাতুল কবর বলতে কি বোঝায় সেটাও আমরা আলোচনা করব ধীরে ধীরে, ধৈর্য ধরে শুনুন। এটাকে বলা হয় তকদাতুল কবর, শিখতে পারে ইচ্ছা করলে যদি চান, তম্মাতুল কবর অথবা দগদাতুল কবর, দোয়াদ গাইন তোয়া থামার বুতা, দগদাতুল কবর কবরে পিষে ফেলা, সেটির জন্য শেখ আলবানী বলছেন নাস আল্লাহ তাআলা আন ইয়াহুনা আলাইনা দগদাতুল কবর, হে আল্লাহ আমরা সবাই সেই কবরের পিষে ফেলা থেকে যেন সহজ হয় সেটার জন্য আমরা দোয়া করছি। এটার থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করে কোনো লাভ নাই, কারণ কাউকে আল্লাহ রেহাই দিবে না, সবাইকেই করবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ছোট বাচ্চাদের কি হবে, ছোট বাচ্চাদের কেউ পিষে ফেলবে। ওয়ান আবি আইয়ুব রাদিয়াল্লাহু আনহু আন্না সাবিয়ান তুফন, যে একটি ছোট বাচ্চা কবর দেওয়া হচ্ছিল, আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দাফনের পরে তিনি বলছেন, লাও
أفلت أحد من ضمة القبر لأفلت هذه سبي যদি কোনো ব্যক্তিকে কবরের পিছে ফেলা থেকে বেঁচে যেত তাহলে এই বাচ্চাটা বেঁচে যেত কিন্তু বাচ্চাটাকেও ধরা হবে মানে বাচ্চাটাকেও দগদাতুল কবরের গ্রাস করবে রাওয়াহু তাবরানী মুআজামুল কাবীর ওয়াসাহাহু হাইসামি ওয়া ক্বালা শাইখ আল আলবানী ফি সিলসিলাতি সহীহা হাদিস নাম্বার 2164 সহিহ হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে যে ছোট বাচ্চা তাকেও আল্লাহ রাসূল বলছে সেও এটা থেকে দগদাতুল কবর থেকে সে মাপ পাবে না মানে এটি তার হবেই তাতে আমরা বুঝতে পারছি যে ওয়া ইহতাজু বিমা রাওয়াহ আলী ইবনে মুবাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাল আন্নাহু মুররা আলাইহা বিজানাজাতি সব্বি সগীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ছোট একটি বাচ্চার জানাজার কাছে গিয়ে যাচ্ছিলেন মানে তিনি হয়তো জানাজা পড়েছেন অথবা এসেছেন মেয়েরা যে জানাজা পড়তে পারে এরকম অজস্র হাদিস আমাদের সামনে এসেছে কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের হতভাগা জনগোষ্ঠী আমাদের মেয়েরা জানাজার নামাজ পড়ে না তারা বসে বাসায় বসে কান্নাকাটি করে এটা হচ্ছে আমাদের জাতীয় চরিত্র আল্লাহ আমাদের সবাইকে সহি হাদিস বোঝার শেখার তৌফিক দান করুন আমিন ফাবাকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন ছোট একটি বাচ্চার জানাজাতে যাওয়ার সময় মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন ফাবাকাত কারণ তিনি তো মহিলা তিনি উম্মুল মুমিন কিন্তু যেহেতু তিনি নারী সেই জন্য ছোট বাচ্চার জানাজার এসে তিনি আর চোখের পানি রাখতে পারেন নাই ফাকিল আলাহা মানুষ তাকে জিজ্ঞাসা করলো আপনি কাঁদছেন কেন যে এতে যে ছোট বাচ্চা মানে আমাদের ধারণা ছোট বাচ্চা তার তো কিছু হবে না আরে তার কিছু হবে না এটা ঠিক আছে সে জান্নাতে মানে আসামা দুনিয়া অথবা জান্নাতে থাকবে এই দুটো মানে একটা বর্ণনা আছে যে মানে কেয়ামতের আগ পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিস সালামের হেফাজতে থাকবে সেটি আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ ফাকিলা লাহা তাকে বলা হলো আপনি কেন কাঁদছেন মা ইউবকিয়াকা ইয়া উম্মুল মুমিনিন হে উম্মুল মুমিনিন আপনি কাঁদছেন কেন ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজি সাব্বি এটি হচ্ছে বাচ্চা বকিতু লাহু সাফাকাতু আলাইহি মিন দাম্মাতিল কবর আমি কাঁদছি কেননা এই বাচ্চাকে কবর পিষে ফেলবে কবরে রাখলেই তাকে কবর পিষে ফেলবে দগদাতুল কবরে তাকে গ্রাস করবে ওয়া যাহিরু আন্না দাম্মাতুল কবর তাশমিলু শুহাদা ওয়াস সালিহিন ওয়া আউলিয়া ওয়া লা তাশমিলুল আমবিয়া এটাই হচ্ছে হুকুম আপনাদেরকে হুকুম পড়ে শোনালাম যে এই যে দাম্মাতুল কবর দুইটাই শব্দই সহি দাম্মাতুল কবর অথবা দগদাতুল কবর দুটাই বলতে পারেন অথবা কবরের পিছে ফেলা এটি শহীদের হবে সালেহীনদের হবে আউলিয়া আর রহমান যারা আউলিয়া আল্লাহর বন্ধু তাদেরও হবে ওয়ালা তাশমিলুল আম্বিয়া শুধুমাত্র নবীদের হবে না সবাই এটাকে গ্রেফতার হবে এখন আমরাও এটাতে গ্রেফতার হব এটি এমন কষ্টকর হাদিসের ভিতরে এসেছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে হাদিসটুকুকে তিনি সহি বলেছেন কান কন্যা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজা জানাজার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ছিল সাহাবারা ফালাম্মা ইনতাহাইনা ইলাল কবরি কায়দা আলাইহি شفتيه فجعل يردد بصروها فيه যে নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন কবরে মানে দিয়ে মানে শেষ করলেন তখন তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তিনি চারিদিকে তাকালেন তখন তিনি বললেন হামা ইলাতু মিনহা তাজুলুল মুমিনু ফি দাক্তাতুন যে একজন মুমিনকে এই যে কবরের পিছে ফেলবে সেটা এমন ভাবে সে
কষ্ট পাবে যেন তার স্ক্রোটাল বেইন আমি যেহেতু এই অনুষ্ঠানটুকু মেয়েদেরকে তারপরেও আমি আপনাদের খেদমতে বলছি এটি হচ্ছে হামাইল মানে স্ক্রোটাল বেইনকে ক্রাশ করলে যেই ধরনের পেইন হয় সেই ধরনের ব্যথা আসে অনুভব করবে সেটি হচ্ছে পুরুষের জন্য ওয়ায়ুমলাউ আলা কাফির নারান আর কাফেরকে আগুন দ্বারা তখন ঢেকে ফেলা হয় এটি বর্ণনা এসেছে হাদিসের বইতে এরকম যে তার বুকের পাজর এটি আসলে হাদিসের ভিতরে ওইভাবে সরাসরি বর্ণনাটা নাই এটি হচ্ছে স্কলাররা এর ব্যাখ্যায় লিখেছে যে যখন কবর ক্রাশ করবে তখন তার যে বুকের পাজরগুলো হাড্ডিগুলোকে মানে এমন ভাবে ক্রাশ করবে যে তার পুরুষ হলে তার টেস্টিকেল পর্যন্ত পেইনটুকু সে ফিল করবে হামাইল এই কথাটুকুই এসেছে হামাইলুহা ইউদগাতুল মুমিন মুমিনদের যারা মুমিন মানে যাদের পরিপূর্ণ ইমান রয়েছে সে সকল মুমিনদেরই এই কষ্টটা হবে ছোট বাচ্চার হবে সুতরাং শেখ আলবানী রাহমাহুল্লাহকে তার ছাত্ররা জিজ্ঞাসা করেছিল যে এটার থেকে কোনো মুক্তির রাস্তা আছে তিনি বলছেন কোনো মুক্তির রাস্তা নেই কোনো মুক্তির রাস্তা নেই এটা হবেই এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে কষ্ট এটা মানে কিভাবে মানুষ মোকাবেলা করবে আল্লাহই ভালো জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে মানে সাহায্য করবেন আল্লাহু মুস্তাআন আর কিছু কিছু মুহাদ্দিসরা বলেছে যে কষ্টটা হয়তো এমনও হতে পারে এটা ধারণা যদিও এটার ব্যাখ্যা এরকম না ইফতরা রাজুল আলা হাসাবিদ্দিনি যে তার দিন যত শক্তিশালী তাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে সহজ করে দিবে আল্লাহই ভালো জানে আমরা জানি না হাদিসে এটার কোনো সহজ হয়ে যাওয়ার কোনো দলিল পাওয়া যায় না এটার থেকে মুক্তি পেয়েছে এমন কোনো দলিল নাই নারী পুরুষ ছোট বাচ্চা মানে শহীদ সমস্ত মানুষকে দগ্ধাতুল কবরে গ্রাস করবে তারপরে কবর ছেড়ে দিবে এই হচ্ছে একটি বিষয় দগ্ধাতুল কবর আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে যে মানে পরের যে বিষয়টুকু সেটি হচ্ছে মানে ফাজাউল ফাজাআতুল কবর কবরের ভয়াবহতা কবরের ভয়াবহতা হচ্ছে একটি বিষয় কবরের ভয়াবহতা হলো এই এটি সবার হবে এটি পরীক্ষা নয় আজাবও নয় ভালো করে শুনুন এটি হচ্ছে ভয় ভীতি হাদিসের মুহাদ্দিসরা বলেছে হাজার রুব ওয়াল ফাজাউ মানে আতঙ্ক ভয় ভীতি ভয় পেয়ে যাবে মানুষ এবং এটা মুমিনরাও ভয় পাবে সবাই ভয় পাবে এই ভয় সবার হবে মুমিন মুসলমান যত আছে সবার শহীদ আউলিয়া রহমান কেউ এটার থেকে বাদ যাবে না সবার হবে কিন্তু এটা এমন একটি বিষয় যে কারোর জন্য হবে এটি আইসারু মানে সহজ হবে হাদিসের ভিতরে যেভাবে এসেছে আর কারোর জন্য হবে এটি কঠিন এটি হচ্ছে পার্থক্য কাফেরদের জন্য কঠিন হবে খুবই বিভীষিকাময় হবে এটি যে বলাই বাহুল্য সুতরাং এটি হচ্ছে হাদিসের ভিতরে এসেছে মা যা সি ফাজা আতুল কবর এটাকে আজাব বলা হয় না দেখেন ভালো করে লিখে রাখুন ফাজা আতুল কবর ফাজা 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 পা ওয়া আইন ফাজা ফাজা আল কবর মানে ইংরেজি করা হয়েছে হরর অব দ্য গ্রেভ হরর ভয় ভীতি এটা 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 কোনো পানিশমেন্ট না এটা কোনো পরীক্ষা না এটি কোনো আজাব নয় যদিও আমরা সবকিছু দিয়ে আজাব বলি আল্লাহ আমাদেরকে সহায় হন আমিন এটাকেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেতেন এটার জন্যই তিনি কান্নাকাটি করতেন বুঝেছেন আন উসমান উসমান রাদিয়াল্লাহু তাআলা কানা উসমান ইজা ওয়াকাফা আলা কবরি বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াহু যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে দাঁড়াতেন তখন তিনি খুব কাঁদতেন এবং তার দাড়ি ভিজে যেত কান্নাতে এটি কিন্তু আজাবের জন্য না এটি হচ্ছে ফাজা আল কবরা এ মানে সবকিছুকেই আজাব বলবেন না প্লিজ ফাকিলা লাহু
তাকে বলা হলো জিজ্ঞাসা করা হলো তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা যে আপনার কাছে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় কিন্তু আপনি কখনো কাঁদেন না কিন্তু আপনি শুধু কবরের কাছে আসলে কাঁদেন ফাকালা ইন্না রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল কবরে আউওয়ালা মানজিলান মানজিলি মিন মানাজিলিল আখিরা যে কবর হচ্ছে আখিরাতের প্রথম মানজিল ফা ইন্নাজা মিনহু ফামা বাদুহু আইসারু মিনহু যে এই মানজিলটুকু পার হয়ে যাবে সহজ হয়ে যাবে বাকিগুলো তার জন্য সহজ হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে যে অন্য ফিতনাগুলি সহজ হবে কিন্তু দগদাতুল কবর তার হবেই সেটি সহজ হবে এই ব্যাখ্যা দেওয়া যাবে না প্লিজ এই ব্যাখ্যা কিন্তু নাই হাদিসের ভিতরে ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদু আশাদ্দ মিনহু আর যে এটা থেকে মুক্তি পাবে না তার বাকি মঞ্জিলগুলো কঠিন হয়ে যাবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু কারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এই কবরের থেকে আর কোন আফজাউ এই শব্দ থেকে এসে ফাজাআ এটা হাদিসেই এটা দলিল যারা শিখতে চান ইল্লাল কবরু আফজাউ মিনহু এটাকে বলা হয় ফাজা ফাজাআতুল কবর ফাজাআতুল কবর তাহলে কবরের ভয়াবহতা এটা কিন্তু শাস্তি নয় এটিও সবার হবে কারো হবে সহজ কারো হবে কঠিন এটা যদি সহজ হয়ে যায় বাই চান্স মানে ভয়টা বেশি পেল না তাহলে হবে কি তাহলে ওই যে কবরের যে ফিতনা মানে মুখ যে প্রশ্ন যে করবে ওটাকে বলা হয় ফিতনা ওই ফিতনাটাও সহজ হয়ে যাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে তার মানে ফাজাআতুল কবর হচ্ছে টেস্টিং মানে এক ধরনের টেস্টিং কিন্তু এটাকে ইবতিলা বলা হচ্ছে না কারণ এটা সবার হবে এটাকেও হাদিসের ভাষায় বলা হয় ফাজাআতুল কবর সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে ফাজাআতুল কবর জিনিসটি কি এটি আপনাদেরকে মানে ভালোভাবে জানতে হবে এই কারণেই আফজাউ মানে কারণ কবরের ভিতরে যখন মানুষকে রাখবে তখন মানে সবকিছু অন্ধকার হয়ে যাবে ধরুন হ্যাঁ যে কবরে রাখলে কি হবে সেটি হচ্ছে অন্ধকার হয়ে যাবে যে 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 যখনই মানে রাখবে ইন্না হাযিহিল কুবুর মামলুউতুল যুলুমাতুন আলা আহলিহা যে অন্ধকার ছেয়ে যাবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিবেন তার মানে প্রথমে অন্ধকার তার মানে ওই যে ভয় পেয়ে যাবে আর কি এই ফাজাআতুল কবরের ভিতরে এটাও একটা কিন্তু আসলে কিভাবে ভয় পাবে সেটার বর্ণনা হাদিসের ভিতরে বিস্তারিতভাবে নাই হ্যাঁ এই কারণে মানে জানতে হবে যে ফাজাআতুল কবর হচ্ছে কবরের ভয়াবহতা কবরের আতঙ্ক আর কবরের পিছে ফেলা এই হচ্ছে দুটো জিনিস আর সাকরাতুল মাউত এই হচ্ছে তিনটি জিনিস এটি হচ্ছে কিয়ামত সগরাতে এটি আজাবও নয় পরীক্ষাও নয় এখন আসুন আমরা মানে কিয়ামাতুল কুবরার ভিতরে আমরা কি দেখতে পাই কিয়ামাতুল কুবরার ভিতরে সবাইকে মানে আরেকটি ফাজা কাছে যেতে হবে ফাজা এটাকে বলা হয় ফাজাউল আকবর এটি কি যে সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সবাইকেই এটি মানে ফেস করতে হবে সিনফুন মিন ইবাদিল্লাহি লা ইয়াফজুউন ইন্নামা ইয়াফজুউন নাস যখন সবাই সমস্ত মানুষকে ভয় দেখানো হবে টেরিফাইড হয়ে যাবে তখন আল্লাহর বান্দাদের ভিতরে কিছু লোক ভয় পাবে না তার মানে কারোর জন্য হবে এটি সহজ সে ভয় পাবে না এটাকে বলা হয় ফাজাউল আকবর এটি হচ্ছে
চতুর্থ নাম্বার জিনিস ফাদাউল আকবর, এটার বানান হচ্ছে ফা যা আইন ফাজাউ ফাজাউ। সূরা ইব্রাহিম আয়াত হচ্ছে মানে 101 থেকে 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন ইন্নাল লাযীনা সাবাকাত লাহুম মিনাল মিনাল হুসনা উলাইকা আনহাল মুবাদুন লা ইয়াসমাউনা হাসীসাহা, যে তারা সেই কিয়ামতের মানে 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 দিনে ওই জাহান্নামের কোনো শব্দ তারা পাবে না, ফিসফিস শব্দ তারা শুনতে পাবে না। ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা যেটা তাদের অন্তরে চাহিদা করবে চাইবে সেটাই তাদেরকে চিরকাল দেওয়া হবে। লা ইয়াহজুনুহুম ফাযা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, এই আয়াতের এই কথা থেকে এই শব্দটুকু এসেছে ফাযাউল আকবার। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন, তাহলে ফাযাউল আকবার এটি হচ্ছে মা হুয়া মা ইউসিবুল ইবাদ ইন্নামা ইউবাসুনা ফিনাল কবর, কবর থেকে মানুষ যখন বের হয়ে আসবে তখন তাকে ফাযাউল আকবার সবচেয়ে বড় আতঙ্ক, মানে কবরের আতঙ্কটা ফাযাউল কবর এটি আতঙ্কটা হচ্ছে ছোট আতঙ্ক, আর ইয়াউমাল মাহশার হাশরের দিনের এই আতঙ্কটা হচ্ছে ফাযাউল আকবার সবচেয়ে বড় আতঙ্ক। সেই আতঙ্কের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বন্ধু তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, উলাইকা ওয়ালা ইয়াহজুনুনা ইন্নামা ইয়াহজুনুন নাস, হ্যাঁ যে তাদেরকে রক্ষা কারা, তারা উলাইকা হুমুল আউলিয়া আর রহমান আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি সঠিক ঈমান এনেছে, ওয়া আমিলু বিতাআতিল্লাহি, যারা আল্লাহর আদেশকে মান্য করেছে, ইস্তিদাআতান যালিকাল ইয়াউম, যারা হাশরের দিনের জন্য প্রস্তুতি নিয়েছে তাদেরকেই আউলিয়া আর রহমান বলা হচ্ছে। ওয়া ইউমিনুহুম বিল্লাহ আবার ইউমিনুহুমুল্লাহ ফি যালিকাল ইয়াউম, তারা এই দিনের প্রতি প্রস্তুতি নিয়েছে, ওয়া ইন্নামা ইয়াবউসুনা মিনাল কুবুরি তুস্তাকবিলুহুমুল মালাইকাতুর রহমান তাহতাদা মিনার রুউব রুউহুম অতৎমাইন্না কুলুবিহিম, ফেরেশতারা কবর থেকে ওঠার সাথে সাথে ওই আউলিয়া আর রহমান যারা থাকবে তাদেরকে বলবে যে তুমি চিন্তা করো না, তুমি শান্ত হও, তুমি স্থির হও, তাকে আশ্বাস দিবে। এর দলিল হচ্ছে এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েকটি আয়াতে আমরা দলিলগুলো পরে আলোচনা করছি। তাহলে বুঝতে পারছি ফাযাউল আকবার হচ্ছে আযাবও নয় আবার পরীক্ষাও নয়, এটি সবার হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আউলিয়া আর রহমান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সান্ত্বনার ব্যবস্থা করবেন, তাদেরকে স্থির শান্ত হতে দিবেন, তাদের তারা কোনো ভয় পাবে না আতঙ্কগ্রস্ত হবে না। ফাফি যালিকাল ইয়াউম ইউনাদি মুনাদি রহমান আল আউলিয়াই রহমান মুতমাইনান লাহুম, যে একজন ঘোষণাকারী এসে আউলিয়াদেরকে বলবে যে ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম আলাইকুম, হে আল্লাহর বান্দারা মানে যারা আল্লাহর আউলিয়া রহমান, মানে আউলিয়া বললে আবার বাংলাদেশের খালি পীর সাহেব হচ্ছে আউলিয়া, এই সকল মানে দেখা কোরআন হাদিসের অবমাননা করার সামিল। আউলিয়া হচ্ছে বহু বচন, ওয়ালি একজন লোককে যদি বলা হয় তাহলে বলতে হবে ওয়ালি আল্লাহ, মানে আর আউলিয়া মানে হচ্ছে অনেকগুলো ওয়ালিকে বলা হয় আউলিয়া, আর আমাদের দেশে আউলিয়া একজনকে বলা হয়। এটা যে কাকে বলা হয় কিসের জন্য বলা হয় সেটা আল্লাহই ভালো জানে, এবং এগুলোর থেকে আপনারা মুক্ত থাকবেন, আপনাদের জবানকে হেফাজত করবেন, আন্তাজে না বুঝে কাউকে আউলিয়া বলবেন না, কাউকে আউলিয়া বলার দরকার নেই, এটা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহই ভালো জানেন কারা আল্লাহর আউলিয়া ও রহমান। তার কিছু লক্ষণ এই কিতাবের ভিতরে এসেছে, যারা আল্লাহর আনুগত্য করছে তারপরে এই কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নিয়েছে এবং
তারা কোরআন সুন্নাহ অনুসরণ করেছে তাদের কি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউআখিরুহুমুল ইয়াউমি তাশখাসু ফীহিল আবসার যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তিনি শুধু আউলিয়াদের জন্য কিছু মানে তাশখাসু ফীহিল আবসার তারা মানে ভয়ে যখন মানুষজন মানে আকাশের দিকে কিংবা কোনো কিছুর দিকে অথবা চক্ষু বিস্ফোরিত হবে নজর বিস্ফোরিত হবে মানে স্টিয়ারিং করবে অবাক হয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে চোখের পাতা ফেলতে পারবে না চোখ খুলে বসে থাকবে তাশখাসু ফীহিল আবসার সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42 তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইউআখিরুকুম লিলইয়াউম সেই দিনে তাদেরকে কিছুটা অবকাশ দিবে কাদেরকে দিবে আউলিয়া আর রহমান তাদেরকে দিবে যারা আল্লাহর বন্ধু তাদেরকে গ্রাস করবে না তারপরে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আউলিয়া আর রহমান আউলিয়া আল্লাহর জন্য কোনো ভয় নাই তারা কোনো দুঃখ কষ্ট পাবে না কারণ কি কারণ হচ্ছে তারা এর কারণও আল্লাহ সুবহান ওয়া তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন কারণ তাদেরকে দুনিয়াতে সুসংবাদ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা কারণ তারা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুমুল ফাউজুল আযীম তারা মানে মানে রাতের বেলা নামাজ পড়েছে দিনের বেলা রোজা রেখেছে আল্লাহর জন্য তারা প্রস্তুতি নিয়েছে সূরা দাহারের ভিতরে এসেছে ইন্নামা নাখাফু মিন রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা এই যে আল ইয়াউম এটার একটি বর্ণনা দিয়েছে যে আবুসান কামতারিরা মানে অত্যন্ত ভয়ঙ্কর ভীতিকর আতঙ্কগ্রস্ত দিন হচ্ছে ওই ইয়াউম সেই কিয়ামতের দিন সুতরাং এই যে আবুসান কামতারিরান এটার বর্ণনা হচ্ছে ডিস্ট্রেসফুল হার্ড এটা কি বলা হয় ফাজাউল আকবার আল্লাহ যাকে খুশি তাকে এটা থেকে রক্ষা করবে এটাই হচ্ছে মূল কথা হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা ওমান কানা হালাহু কাযালিকা ফা ইন্নাল্লাহা ইয়াকতি মান শাররি যালিকাল ইয়াউমুল ইউমিনুন আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে খুশি তাকে রক্ষা করবে তাকে নিরাপদ রাখবে فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا الله سبحانه وتعالى বলছেন যে তাদেরকে রক্ষা করবে তাকে فوقاهم الله شر যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আউলিয়া রহমান তাদেরকে রক্ষা করবে আর তাদেরকে দিবে একটি নাদারাতান নাদারাতান মানে হচ্ছে সজীবতা সৌন্দর্য লাইট একটি হালকা সজীবতা তাদেরকে দেওয়া হবে তারা ক্লান্ত হবে না আর সরুরা তারা আনন্দিত হবে এইভাবে আল্লাহ বর্ণনা করছেন তার মানে বোঝা যাচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখন এই জিনিসটা কিভাবে ভাগ হবে এটা সমাধান কি কারা এটা এটাতে গ্রেফতার হবে আর কারা হবে না এটা একটি হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে অফিল হাদিস আল্লাজি রুইয়া আবু নাঈম في الحلية عن شديد بن عواس أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله عز وجل وعزتي وجلالي الله سبحانه وتعالى بقول حديث قدسي الله عزة القسم جلال القسم لا أجمع لعبادي أمنين ولا خوفين جي عمي كونو بندك دوتو نرافتا دبنا আর দুটো ভয় দেখাবো না ভালো করে শুনেন দুইটি নিরাপত্তা অথবা দুইটি ভয় একত্র করবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে কারোর জন্য একত্রে হবে না ওয়া ইন্নাহু আমনিনি ফিদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে মানে নিরাপদ থাকবে আল্লাহ আমাদের রক্ষা করো যারা দুনিয়াতে নিরাপদ থাকবে কোনো ভয় ভীতি পায় নাই হেসে খেলে দুনিয়ার জীবন বড় বড় ডলার আর মুরগির রান টুকরা খেয়ে যাদের জীবন অতিবাহিত হয়ে গেল ইন্না ইন হুয়া আমনিনি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমা আজমাউ ফি ইবাদি এবং সেই ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই
ফাজাউল আকবারে গ্রেফতার করবে, সেদিন সে মারাত্মক ভয় পাবে। মানে দুনিয়াতে যদি কোনো লোক ভয় না পেয়ে থাকে তাহলে সে নিরাপদ যদি থাকে তাহলে পরকালে তাকে সেই ভয়টুকু দেওয়া হবে যেটাকে বলা হয় ফাজাউল আকবার। وإن هو خافان আর যে আল্লাহকে ভয় করবে দুনিয়াতে দুনিয়া امنته يوم اجمع في عبادي আর সেদিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবে। এই হাদিসটুকু এসেছে সিলসিলাতুল আহাদিস সহিহা এর ভিতরে এসেছে। হাদিস নাম্বার হচ্ছে মানে 742। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম সেগুলি হচ্ছে যে কবরের ফিতনা, কবরের আজাব, এই জিনিসগুলো ভিন্ন। মানে আমাদের ধারণা যে আমরা এখনো যদি ওই ধারণা করে থাকি তাহলে আপনারা ভালো করে শুনে রাখুন যে সূরা মুলক পড়লে কি হয়, সূরা মুলক পড়লে কবরের আজাব থেকে নিষ্কৃতি পাওয়া যায়, ফিতনা থেকে নয়। আন্তাজে হাদিস বলা যাবে না, আজাব পুরোপুরি ভিন্ন, সেটা বর্ণনা আমরা আলাদাভাবে করব। এটি হচ্ছে যেমন হাদিসের ভিতরে এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قرأ تبارك الذي بيده الملك كل ليله منعه الله بها من عذاب القبر তো দগদাতুল কবর ফাজাআতুল কবর এটা কোনো আজাব নয়, কবরের ভয়াবহতা এবং কবরের স্কুইজিং পিষে ফেলা সেটি কবরের আজাব নয়। সুতরাং কোন সূরা মুলক পড়লে কবরের পিষা থেকে রক্ষা পাওয়া যাবে না, কারণ এ রক্ষা পাওয়ার কোন ধরনের তদবির আমরা জানি না, আল্লাহই আমাদেরকে রক্ষা করবে, আল্লাহ মুস্তাআন। এটা কি জানতে হবে ওয়াকুন্না ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসমিহা মানে তাবারাকাল্লাজি সূরা মুলকটাকে সাহাবীরা বলতো আল মানিআ, মানে এটি হচ্ছে কবরের আজাবকে প্রতিরোধ করে দেওয়া। ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরাতুন মিনাল কারআ বিহা ফি কুল্লু লাইলা ফাকাদ আকসারু ওয়া আতুবু, যারা এই মানে এই প্রত্যেকটা রাতে এই সূরা মুলক পড়বে তাদেরকে কবরের আজাব থেকে। তো ভালো করে শুনুন, কবরের আজাব এর সাথে কোনো সম্পর্ক নাই ফাজাআতুল কবর এন্ড দগবাতুল কবর, আশা করি বুঝতে পেরেছেন। আর শুক্রবারে মারা গেলে সেটি হচ্ছে কবরের ফিতনা, সেটি ভিন্ন। কবরের আজাব হচ্ছে সেটি ভিন্ন এবং ফিতনা হচ্ছে ভিন্ন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر, সেটি হচ্ছে কবরের ফিতনা থেকে মুক্তি পাবে যদি কেউ শুক্রবারের দিনের বেলা অথবা রাতের বেলা ইন্তেকাল করে। হাযাল হাদিস হাসানু ফি তিরমিজি ওয়া সাহাহুল আলবানী ফি আহকামুল জানাইজ, আশা করি বুঝতে পেরেছেন। এখন গত ক্লাসে আমাদের কিছু বিষয় ছিল, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ তাআলা, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। এর ভিতরে যে কথাটুকু আমরা বলতে ভুলে গেছি যে পদ্মা সেতুতে যে গরু দুইটা কালো সার এবং দুইটা ছাগল এবং দুইটি মোরগ জবাই করা হয়েছে, সেটি যদি তারা জবাই না করে বাজার থেকে কিনে নিয়ে আসতো তাহলে এটা হয়তো বেদাহা। আর যদি পদ্মা সেতুর পদ্মা নদীকে খুশি করার জন্য যদি জবাই করে থাকে এবং সেটাই করা হয়েছে সেখানে, সেটি করলে আল্লাহর অভিশাপ হবে। লানাল্লাহু মান যাবহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে মানে জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেন। ওয়ালা'নাল্লাহু মান লা'না বিল ওয়ালিদাইন, যে পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন। ওয়ালা'নাল্লাহু মান আওয়া মুহদিসা, যে বেদাতিকে আশ্রয় দেয় সে আল্লাহ তাকে লানত দেন। ওয়ালা'নাল্লাহু মান গায়্যারা মানার আল আরদ, যে ব্যক্তি
জমিনের সীমানা পরিবর্তন করে, আমাদের দেশে জমিনের সীমানা বেশি পরিবর্তন করে লোকরা, আল্লাহ তাকে অভিশাপ দেন। সুতরাং এই পদ্মা সেতু যারা এই কাজ করেছে তাদের উপরে আল্লাহর অভিশাপ পড়ে গেছে, মানে হাদিসের বর্ণনা অনুযায়ী। এখন আল্লাহই ভালো জানে কি হবে এই, কিন্তু আমরা তাদেরকে অভিশাপ দিব না। এই কথাটুকুই আমি গত ক্লাসে বলতে চেয়েছিলাম। মানে অনেকে হয়তো জিনিসটা মানে বুঝতে পারেন নাই, সেটি আমি আবার পরিষ্কার করছি যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিয়াতুন আরিয়াতুন, যে সকল মহিলা কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে এই বর্ণনার ভিতরে এসেছে, এবং যাদের মাথার উপরে থাকবে উটের কুজের মতো, মানে রুসিহুন্না কাসনামাতুল বখত, লাআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনা, যে তাদেরকে তোমরা অভিশাপ দাও, তারা অভিশাপ প্রাপ্ত। আমি বলেছিলাম যে অভিশাপ আমরা দিব না, অভিশাপ আমরা দিব না। কারণ কারণ কি? কারণ হচ্ছে কোন মুসলমান মহিলা যদি মানে পর্দা হিজাব না করে তাকে তো অভিশাপ দেওয়া যায় না। আমরা সেটা দলিল পেশ করেছি, যেই যে আবদুল্লাহ যে লোকটির নাম, যার ডাকনাম ছিল হিমার গাধা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাইত, ওয়াকানা ইয়াদহাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মদ খাওয়ার জন্য চাবুক মেরেছিলেন, শাস্তি দিয়েছিলেন এবং বারবার সেই কাজ করত, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাহাবীদেরকে বলছেন যে তোমরা তাকে অভিশাপ দিও না। লা তালউনহু ওয়া আল্লাহি মা আলিমতু ইল্লা আন্নাহু ইউহিব্বুল্লাহু রাসূলাহু, কারণ সে হয়তো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। সুতরাং যে কোনো মুসলমানকে তার পাপ কাজের জন্য মানে আমরা লানত করতে পারি না। এটা আমরা বলেছি, আবারও বলছি, সেই কারণেই আমি না করেছি যে আমরা লানত করব না, আমরা কাউকে লানত করব না, কারণ লানত করা আমাদের কাজ না। লা ইয়াকুনুল মুমিনুন লানা, মুমিন কখনো বেশি বেশি লানত করে না, এরকম বহু হাদিস রয়েছে। আর লানত করলে তো কোনো সওয়াব নাই, আমি কেন এটা করতে যাব? কারণ সে যদি গোপনে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তাহলে তো হাদিসের বিরোধিতা করা হবে। ওই কারণেই লা ইয়ামবাগি সিদ্দিকিল আন ইয়াকুনা লানা, যে কোন মানুষ মানে যারা সিনসিয়ার, যারা সত্যিকার অর্থে মুখলেস, তাদের উচিত না লানত করা। সুতরাং বেশি বেশি লানত যারা করবে তারা কিয়ামতের দিন সাফা করতে পারবে না। ইন্নাল লাইনিনা লা ইয়াকুনা সুহাদা ওয়ালা সুফাআহা ইয়াউমাল কিয়ামা, আমরা কিয়ামতের দিনে আমরা সেই যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, যেন আল্লাহ আমাদেরকে শাহেদ অথবা সুফাআ করার তৌফিক দান করেন। সুতরাং বেশি বেশি লানত করলে সেটা আমরা করতে পারবো না। ওই কারণেই হাদিসের ভিতরে সেটি বর্ণনা এসেছে, সেটি মানে আমাদের করতে হবে, কিন্তু এটি সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে বুঝতে হবে, যে সমস্ত হাদিসের আলোকে বোঝানো যাচ্ছে যে মুসলমানকে লানত করা যায় না তার পাপ কাজের জন্য। আশা করি বুঝতে পেরেছেন, তারপরেও যদি কেউ বুঝতে না চান সেটা তার ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে যে প্রশ্নটুকু এসেছে সেটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু আমাদের শ্রোতাদের পক্ষ থেকে অনেক শ্রোতা প্রশ্ন রেখেছেন যে চুল নিয়ে। চুলের সমস্যাটা হলো এই যে যে আমরা যেটা বলেছি যে লানা লাহু আল ওয়াসিলাতা মুস্তাউসিলা, যে যারা চুলের সাথে আর্টিফিশিয়াল চুল লাগায় তাদের প্রতি আল্লাহর অভিশাপ, অথবা যিনি লাগান তাকেও, মানে চুল যার কম সে অতিরিক্ত চুল লাগাতে পারবে না। এটা এটা মহিলা পুরুষ উভয়ের জন্য, যদিও হাদিসটা মহিলাদের জন্য এসেছে, কিন্তু আরেকটি হাদিস এসে বুখারীতে, সেটি 5932 নম্বর হাদিস, এখানে মানে আবু মুয়াবিয়া বিন আবি সুফিয়ান মানে একবার মিম্বরে বসেছিলেন, তখন হঠাৎ করে হুয়া আলী মিম্বার আলা মিম্বার ও হুয়া ইয়াকুল ওয়া না ওয়া তানাওয়ালা
قصة من شعر كانت بيده حرسية যে তার সামনে একটি লোক ছিল সে হলো বডিগার্ড মুয়াবিয়া যখন আমির ছিলেন তার বডিগার্ডের মাথায় এরকম একটু আর্টিফিশিয়াল পরচুলা ছিল তখন তিনি সেই পরচুলাকে যখন হাত দিয়ে টান দিলেন তখন তাকে বললেন আইনা উলামাউকুম তোমাদের আলেমরা কোথায় সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিল মিসলি হাযিহি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পরচুলা পড়তে নিষেধ করেছেন ইন্নামা হালাকাত বানি ইসরাঈলা হিনা আত্তাখাযা হাযিহি নিসাউহুম যে বনি ইসরাঈলদের মেয়েরা এভাবে চুল পরে চুলগুলো মানে তারা পরে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বনি ইসরাঈলের মেয়েরা আলগা চুল পরত বনি ইসরাঈলের মেয়েদের মাথায় কি সমস্যা আল্লাহই ভালো জানে তাদের মাথাতে তারা পরচুলা পড়ত এবং ওই পরচুলা পড়ার কারণে বনি ইসরাঈলের মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করে দিয়েছিলেন এটাই হচ্ছে বুখারীতে এসেছে এবং তার মানে শুধুমাত্র যারা ফিতা দিয়ে বেনি বাঁধবে কাপড় দিয়ে চুলের মানে একটা খোপার সাথে একটু বাঁধলো সেটিকে স্কলাররা বলেছে কোনো সমস্যা নেই কিন্তু যদি আলগা চুল দিয়ে চুলকে আরো বড় করে সেটি করা সঠিক হবে না এই ব্যাপারেই স্কলাররা বলেছেন যে এটি করা ঠিক হবে না এই এর বাইরে আর আমার কিছু জানা নাই তারপরে আরেকটি বিষয় এসেছে সেটি হচ্ছে যে চুলের মানে মেয়েদের মাথার উপরে যদি খোপা বাঁধে তাহলে সেটি কি হবে কারণ দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে যে হিজাব আধুনিক হিজাব আল হিজাব মুআসিরা এই হিজাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না এটা আধুনিক এই হিজাব কি ধরনের আল্লাহই ভালো জানেন তবে মেয়েরা মাথার উপরে যেটা সেফটি পিন দিয়ে বাঁধতে চান সেই ক্ষেত্রে তাদের জন্য যদি মাথার চুলের উপরে খোপা বাঁধা যাবে কিনা সেই ধরনের একটা প্রশ্ন শাইখ ওসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার কে জিজ্ঞাসা করা হয়েছিল ফতোয়া মারআ এই কিতাবের ভিতরে মানে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি জবাব দিয়েছেন প্রশ্নটা ছিল মা হুকুম ওয়াদাল ফশু দাখিল রাসি আই মা হুকুম তাজমিউল মারআতি লি শাআরিহা ফাওক রাসা আও মা ইয়াসমুনাহু বি ওয়াদাল কাকাল শাআর আরবি ভাষায় কাকা শাআর মানে হচ্ছে চুলের খোপা কাকা শাআর মানে হলো চুলের খোপা এটি ফাওকার রাস মানে মাথার উপরে বাঁধা যাবে কিনা এটার বিষয়ে শেখ উসাইমিন বলছেন যে আশ-শাআর ইযা কানা আলা রাসি আলা ফাওকি যদি চুল মাথার উপরে থাকে ইন্না হাযা ইনদা আহলুল ইলম দাখিলু ফি নাহি আও ফি তাহযির আল্লাযী জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথার চুল মানে জমা করে মাথার উপরে যদি রাখে তাহলে সেটি সমস্ত আহলুল ইলমদের মতে নিষেধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সতর্ক করে দিয়েছেন তার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন যে এটি করা যাবে না কেন যাবে না সেই হাদিসের ভিতরে এসেছে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মান আহলেন নার লাম আরহামা বাদা যে আমি দোজখের ভিতরে দুই ধরনের লোককে দেখতে পেলাম দুই ধরনের লোককে দেখতে পেলাম দোজখের ভিতরে এবং তাদেরকে আমি চিনতে পারলাম না ও দাকারা হাদিস ও ফি নিসাই কাসিয়াত আরিয়াত এবং সেই একটি দল হচ্ছে সেই সকল মহিলা যারা মানে কাপড় পরে অথচ তারা উলঙ্গ থাকে ও মা ইলাত মুমি ইলাত এবং তারা যখন হাঁটে তখন তারা মানে পায়ে খুব শব্দ করে মানে হাঁটে তারপরে তারা অন্যকেও মানে বিভ্রান্ত করে নিজেরাও বিভ্রান্ত হয় মানুষকে বিপদে নিয়ে যায় রুউসাহুন্না
কাআসনামাতিল বুখতাল মাইলা এবং তাদের মাথার উপরে থাকে উটের উজের মতো হচ্ছে চুল ফাইজা কানা শাইরু ফাওকা ফিহি নাহি এবং এই ধরনের মাথার উপরে চুল রাখা নিষেধ ও আম্মা ইজা কানা আলা রাকিবতি মিসলা ফাইন্না হাযা লা বাসি এই জন্য শেখ উসাইমিন বলছেন যে মেয়েরা ইচ্ছা করলে চুলের খোপা তারা ঘাড়ের পিছনে রাখতে পারে যেটা আমাদের বাংলাদেশে অধিকাংশ মহিলারা রাখেন যে ঘাড়ের পিছনে চুলের খোপা রাখতে পারবে সেটাতে কোনো সমস্যা নেই লা বাসি কিন্তু তারপরেও শেখ উসাইমিন বলছে যে এই খোপা যদি বড় করে তারপরে বাজারে যায় তখন সেটাকে বলা হয় তাবার রুজ কারণ সে চুলের মহিমা দেখাচ্ছে মানুষকে আমাদের দেশে এটা প্রচুর আছে আমাদের মা বোনেরা এটা করেন যে বড় একটা খোপা করে তারপরে খোপা তারপরে যদি হেজাবের ভিতর দিয়েও রাখে তারপরেও সেটাকে তিনি তাবার রুজ বলেছেন আল্লাহ আমাদের রক্ষা করুন শেখ আল উসাইমিন বলেছেন ইজা কানাত মারআতি ফাতাখরাজু ইলা সুক তারা দোকানে যায় ফা ইন্না ফি হাযিহিল হাল ইয়াকুনু মিন তাবাররুজ এই ধরনের খোপা যদি যদি তিনি কাপড়ের নিচেও থাকে বর্ধিত করা থাকে যেটা দূর থেকে দেখা যায় যে এই খোপা ঘাড়ের এখানে বড় করে ঝুলছে ডেকোরেশনের মতো সেটাকেও তিনি তাবাররুজ বলেছেন যেটা করা যাচ্ছে না কোরআনে নিষেধ আছে লা ইন্নাহু সায়াকুনু লাহু আলামাতু মিন ওয়ারা আল আবাইয়াতু তুজহারু যেটি তার আবায়ার ভিতর থেকে ফুটে উঠেছে এটি করাতে তিনি নিষেধ করেছেন ওয়াইয়াকুনু হাযা মিন বাদু তাবাররুজ ও মিন আসবাবু ফিতনাতু ফালা ইয়াজুদ এবং এটি করা জায়েজ হবে না তাহলে একজন মহিলা কি করবে সেই মহিলা যদি চুল বেশি বড় হয় কারণ প্রশ্ন থাকতে পারে যে চুল অনেকের অনেক বড় তো সে এত বড় চুল নিয়ে এসে কি চুল বড় থাকলে কেটে ফেলবে সেটাতে কোনো সমস্যা নেই শুধু লক্ষ্য করতে হবে যেন চুল বড় যখন কাটবে সেটি যেন ছেলেদের মতো না হয়ে যায় ইজা কানাল ওয়াকা কামা রুকিরা যা যা লাহান আন ইয়াকসুন ইয়াকসুরুন্না শুউরাহুন্না বিকাদরি মা তাদউ ইলাইহি হাজা ফাকাত যে যদি কারোর চুল অনেক লম্বা হয়ে যায় সে যদি ছোট করতে চায় তাহলে এটি জায়েজ এটি করা নিষেধ নয় হ্যাঁ যেটাকে আমরা ডায়না কাট অথবা বব কাট ইত্যাদি নামে বলি সেটা দেখতে হবে যে কত ছোট করে এটাই হচ্ছে বিষয় আরেকটি কথা স্কলাররা বলেছেন মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম মানে এটা যেন কাফেরদের চুলের মতো না হয়ে যায় সেটি তারা বলেছেন তো কাফেরদের চুলের মতো হয়ে যায় এটি সংজ্ঞা নির্ধারণ করা কঠিন যেটি আমাদেরকে সংজ্ঞা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াকাযালিক লা ইয়াজুজু আন ইউকাসসিরান্নাহু হাত্তা ইয়াসীরু কাহাইতাহু শুউরুর রিজাল লিল হাদিস ইবনে আব্বাস মানে এমন ভাবে চুল কাটা যাবে না যেটা কাটলে দেখলে মনে হয় ছেলেদের মতো ছেলেদের মতো বব কাট করলে সেটা জায়েজ হবে না কারণা ইবনে আব্বাসের হাদিস থেকে আমরা জানতে পারছি যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন মুতাশাব্বিহিনা মিন রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিন নিসাই মিন রিজাল মানে যে সকল পুরুষ মেয়েদের মতো আচরণ করে তাদের প্রতি আল্লাহ রাসূলের লানা আর যে সকল মহিলা পুরুষের মতো সাদৃশ্যপূর্ণ হয় তাদের প্রতি লানা আশা করি বুঝতে পেরেছেন তার মানে ঘটনা হচ্ছে এই যে চুলকে মানে কতটুকু উঁচু খোপা বাঁধবে সেটি হচ্ছে মানে যত ছোট হয় ততই ভালো যেন দূর থেকে তেমন বেশি দেখা না যায় চুল যদি অতিরিক্ত লম্বা থাকে তাহলে যদি এটাকে আটকে রাখা কঠিন হয়ে পড়ে তাহলে প্রয়োজন মাফিক কেটে ফেলাটাই উত্তম কারণ এটাকে খোপা বাঁধতে গেলে যদি বের হয়ে যায় খোপাটা বড় হয়ে যায় মানুষ যদি সেই খোপার দিকে তাকিয়ে থাকে তাহলে সেটা তাবার রুজ হয়ে যাবে যদিও সেটা বোরকার ভিতর থেকে যদি সেইভাবে দেখা যায় স্কলাররা তাই বলেছে তো সেই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করাই উত্তম আর খোপাটাকে একটু ঢিলা করে পাতলে আরো সহজ হয় ঢিলা খোপা করে রাখলো যেটি পিঠের উপরে ছড়িয়ে পড়লো সেরকমও করা যেতে পারে
অথবা যদি খোপাটাকে ঘাড়ের পিছনে রাখে তাহলে ছোট করতে হবে, তবে কোনো অবস্থাতেই স্কলাররা মানে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন আহলুল ইলম মানে কোনো মুহাদ্দিস কোনো স্কলার এই মাথার উপরে সেটাকে রাখতে তারা জায়েজ মনে করেননি, তারা এটা নিষেধ করেছেন। এখন সেটি হচ্ছে কি পরিমাণ রাখবে সেটির উপরে, এবং যেহেতু নিষেধ আছে স্কলাররা সুতরাং না রাখাই ভালো, আল্লাহই আমাদের ভালো জানেন। তবে আলগা চুল প্রয়োজন মানে মানে কোনো প্রয়োজনীয়তা নাই। তবে শেখ আল উসাইমিন একটি কথা বলেছেন যেটি আমি গত ক্লাসে আলোচনা করিনি, যেটি আমি বলেছি যে কারো যদি কোনো কিমোথেরাপি নিয়ে মাথার চুল যদি সব পড়ে যায় এবং সমস্ত চুল পড়ে গেলে ওই অসুস্থ অবস্থায় যদি চলে, সেটাকে শেখ উসাইমিন বলেছে যে এটি মানে একেবারে মানে মানুষকে কুৎসিত দেখা যায়, সেই ক্ষেত্রে সে হয়তো মানে পরচুলার মতো কিছু পড়তে পারে একেবারে যখন তার মাথার কোনো চুল থাকে না কিমোথেরাপি পেশেন্ট, সেটা তিনি বলেছেন। কিন্তু অন্যান্য স্কলাররা সেটাতেও নিষেধ করেছেন, কিন্তু তিনি রাহমাহুল্লাহ তাআলা তিনি ফতোয়াতে বলেছেন, আল্লাহ ভালো জানেন, আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কে অনুরোধ করব যে এই যে আমরা মানে আলোচনা করছি এই যে ফিতনা ইবতিলা সেটা আমাদেরকে ভালোভাবে আমরা যেন শিখি ইনশাআল্লাহ তাআলা, কেননা প্রত্যেকটি ফিতনা হচ্ছে আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ, এতে আমাদের উপকার রয়েছে। এমন কোন লোক নাই যে তার উপরে ফিতনা হয় না, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতু বি শুকুহা ইউশাকুহা, যে কোন মুসলমানের ভিতরে এমন কোন মুসিবা অসুবিধা হয় না যে তার সে অসুবিধার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মুছে দেন না, এবং এমন কি তার শরীরে একটি কাঁটা ফুটলেও। তাহলে আমাদের দেশের জনগণের ভিতরে একটি প্রবল ধারণা আছে যে আমরা যদি কোনো হাসপাতালে কোনো মানুষ যদি মুমূর্ষু থাকে, যাদেরকে এখন মৃত্যু শয্যায় শায়িত ডেথ বেড, তো তাড়াতাড়ি তাকে রিসাসিটেট না করে তাকে লাইফ সাপোর্ট উইথড্র করে সমস্ত কিছু করে তাকে মেরে ফেলা এবং ওই ওই মুমূর্ষ রোগীকে মনে করা যে তার কষ্ট হচ্ছে তার উপর আজাব হচ্ছে, এই ধরনের ধারণা করা হাদিস বিরোধী। সেটি কি করতে হবে সেটি বিস্তারিত আমরা অন্য একদিন আলোচনা করব। শুধু আমি শ্রোতাদেরকে বলতে চাই যে মুমূর্ষ ব্যক্তিদেরকে মানে আমেরিকার মানে যারা অবিশ্বাসী মুসলমান না সেই সকল ডাক্তার এবং নার্সদের পাল্লায় পড়ে আপনিও সে ধারণা করবেন না যে কষ্ট হচ্ছে। মুমিনের উপরে কোনো কষ্ট বৃথা যায় না, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতুহু বি ইউশাকুহা, একটা ছোট কাঁটা ফুটলেও মানে সেটাও আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সকালবেলা আপনি বের হয়েছেন গাড়ি স্টার্ট করার জন্য, গাড়ির চাবিটা পাচ্ছেন না, ব্যস্ত হয়ে গেছেন, চাবি কি হারিয়ে গেল, এথা হেথায় খুঁজেন সেখানে খুঁজেন কোথাও পাচ্ছেন না, পেরেশান হয়েছেন, এই যে পেরেশান এই যে মানসিক অশান্তি সেটাও আল্লাহ মুমিনদের জন্য গুনাহ মাফ করে দেয়। যে কোনো ধরনের সমস্যা, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন, যে কোনো এমন কোনো মুসলমান নাই যার উপরে কোনো মানে ফাটিক কোন ধরনের মানে ক্লান্তি অবসন্নতা ক্লান্ততা তারপরে দুঃখ কষ্ট ওয়াসিবা ওয়ালা হাম্মা, তার ভিতরে কোনো ডিপ্রেশন ওয়ালা হাজানা, তার কোনো দুঃখ ডিস্ট্রেস মানে ডিপ্রেশন মানসিক অবসাদগ্রস্ত ওয়ালা আজা ব্যথা এমন কিছু নাই, ওয়ালা গাম্মা মন খারাপ করে থাকা সব কিছুতেই, হাত্তা শাওকাতি ইউশাকুহা যদি তার ছোট একটি কাঁটাও ফিদে ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া, তার কাফারা হয়ে যায় তার সমস্ত ওই গুণাগুলো আস্তে আস্তে মাফ হতে থাকে। তাহলে
মানে মুমিন ব্যক্তি তার উপরে কষ্ট হচ্ছে এই মনে করে মানে আপনি যদি তাড়াতাড়ি মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেই সিদ্ধান্তটুকু সঠিক হচ্ছে না কারণ কোন মৃত্যুর আগে কোন কষ্ট সেটি তার জন্য খারাপ নয় বরং সেটি তার জন্য ভালো আমরা দলিল পেশ করেছি যদি এগুলো মানতে মন চায় তাহলে আর না মানতে চাইলে তো সেটি হচ্ছে আহলুল আহওয়া যারা নিজেদের খেয়াল খুশিকে দিন বানিয়েছে ধর্ম বানিয়েছে নিজেরাই সংজ্ঞা দিয়েছে সেটি হচ্ছে রুগীটার কষ্ট হচ্ছে সুতরাং লাইফ সাপোর্ট খুলে ফেলো রিসাসিটেট করো না তাকে মানে মৃত্যু তাকে সহজ করে দাও হ্যাঁ এভাবে এটি ঠিক নয় কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে তাকে একটু বিপদ আপদ দিয়ে তাকে গুনাহ মাফ করে দুনিয়াতে এমন অবস্থা রাখা যে দুনিয়াতে সে কোনো গুনাহই তার থাকলো না এটি করতে চাচ্ছেন ফামা ইয়াব্রাহুল বালা বিল আবদি হাত্তা ইয়াতরুকুহা ইয়ামশি আলাল আরদ ওয়া মা আলাইহি খাতায়া যে তার কোনো গুনাহই নাই সুবহানাল্লাহ যারা পরকালের পুরস্কারের আশা করেন যারা পরকালের জন্য ধৈর্য ধরেন যারা এই যে ইবতিলা সেটাকে বুঝতে পারেননি সেটাকে আপনাদেরকে বুঝতে হবে এটিকে মানুষের পাল্লায় পড়ে কষ্ট 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 আজাব 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 এই সকল কথাবার্তা আপনারা বর্জন করুন হাদিসের কথা অনুযায়ী আপনারা কথা বলুন মানুষের উপরে অসুস্থ লোক যারা মুমূর্ষ হয়ে গেছে তাদের উপরে আপনাদের কোনো সিদ্ধান্ত আপনারা চাপিয়ে দেবেন না আহলুল ইলমদের কাছে জিজ্ঞাসা করুন কোনটি সঠিক কোনটি করা তার জন্য ভালো সেটিই হচ্ছে উত্তম কারণ মুমিন ব্যক্তি উপর যখন বিপদ আসে সে একটি কচি গাছের মতো সে নুয়ে পড়ে মাসালুল মুমিনা কাল খামাতি মিনাজ জারই যে এমন একটি কচি গাছ যেমন বাতাস আসলো বাতাসের মানে পাল্লায় পড়ে গাছটুকু নুয়ে পড়লো তুফাইয়াতু হারিহু মাররাতান যখনই বাতাস চলে গেল তখনই আবার সে সোজা হয়ে গেল ও তাআদিলুহা মাররাতান এবং সুতরাং মুমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন মুমিন হচ্ছে কচি গাছের মানে চারার মতো যে বাতাসে নুয়ে পড়ছে যেমন বিপদ আসছে বিপদে সে নুয়ে পড়ছে আবার বিপদ কেটে যাচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের জীবন আমরা যখন বিপদগ্রস্ত হই আমরা অনেক অসহায় হয়ে পড়ি আমরা ভেঙে পড়ি কিন্তু যখন বিপদ কেটে যায় তখনই আমরা আবার দাঁড়িয়ে যাই সেই 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 প্রত্যয় রেখেই আমরা আজকের এই অনুষ্ঠান মানে শেষ করতে চাচ্ছি আপনাদের সবাইকে আরো দুইটি ক্লাস ইবতিলা বিল্লাহি তাআলা বোঝার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি অকুল কাউলি হাজা أستغفر الله العظيم أستغفره إنه هو الغفور الرحيم غفور رحيم إنه جواد كريم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته